हाँ ज्वाइन हो जाए। रूम की हाँ कैमरा तो रोटेट करते हैं मुने ना। हाँ रोटेट करते हैं। तो आपना कैमरा टा एक तो आरारी भावे रखते हैं। आरारी भावे एक ची एक मिनट देखते हैं। দেবজিৎ দা নমস্কার, আমি প্রবীর ভট্টাচার্য। কোন অনুষ্ঠানে আপনার সাথে আমার এই প্রথম সাক্ষাৎ। আজকের এই অনুষ্ঠানে আমি সঞ্চালনার দায়িত্বে আছি, আপনাকে আমি দেখে নেব সময় মতো। আপনার মাইকটা বোধ হয় মিউট করা আছে। হ্যাঁ দেবজিৎ দা, আনমিউট করে দাও এটা। এটা মিউট করা আছে। হ্যাঁ ঠিক আছে। নমস্কার প্রবীর দা, নমস্কার। হ্যাঁ নমস্কার। ওই আজকের যিনি কোঅর্ডিনেটর অনিকে, ওই মাইক গুলোকে সেট করবে, ফলে আমাদের ওগুলো ধরার দরকার নেই। আমরা সবাই আনমিউট অবস্থায় থাকব, ও প্রয়োজন অনুসারে মিউট করে দেবে। নাকি মানে আমি কি তাহলে এখন বেরিয়ে যাবো? না না বেরো না, যেমন তেমনই আপনাকে মাইকটা কন্ট্রোল করতে হবে না, মাইকটা সেন্ট্রালি কন্ট্রোল। মাইকটা মাইকটা আমি কন্ট্রোল করব। 26 এখন 7:26, আমরা 4 মিনিট পর মানে 7:30টাতেই শুরু করছি। যারা যারা এসেছেন, হ্যাঁ যারা যারা এসেছেন তাদেরকে আমরা যেমন পর পর দেখে নেব। আমরা আরো একটা বিষয় একটু বলতে চাই, অনেকেই জানতে চাইছেন কোন ইউটিউব ভিডিও পাওয়া যাবে কিনা। আমার ফ্যামিলি জানতে চাইছে এখানে। আমি বলছি যদি তখন হবে তখন যদি একটু বলে দেন কাউকে, তাহলে সুবিধা হয়। তাদের মধ্যে সঞ্চালকদের মধ্যে কি ঘোষণা করেন? হ্যাঁ দেখি দেখ, তোমার ফেসবুক পোস্টে গিয়ে আমি আমাদের যে লিংকটা মানে আমাদের যে ফেসবুক চ্যানেল থেকে লাইভ মানে অনুষ্ঠানটা লাইভ হবে সেটা লিংক আমি গিয়ে দিয়ে এসেছি, দুটো পোস্টে গিয়ে আমি দিয়ে এসেছি। আর প্রবীর দাকে আমি রিকোয়েস্ট করব যে আজকে শুরুর সময় যেন আমাদের দ্য বেঙ্গল আউলের ইউটিউব চ্যানেলটার কথা যেন একটু বলে দেওয়া হয় শুরুতে। অনেকে ইউটিউবে দেখতে চান তো প্রোগ্রাম, তো শুরুর জন্য বলে দেওয়া হয়। ইউটিউবে কি শুধু বেঙ্গল আউলেরই? হ্যাঁ ইউটিউবে শুধু বেঙ্গল আউল। বেশ ঠিক আছে, আমি বলে দেব। হ্যাঁ যারা জিজ্ঞেস করছিল না এই প্রত্যেককে বলে দিচ্ছি, শুরুতে বলে দিলাম। আর বাকি সবারই ফেসবুক অ্যাকাউন্ট তো? হ্যাঁ বাকি সবার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট এবং বেঙ্গল আউলে ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। হ্যাঁ একদম। কোলন দা রেডি সোনালি, একটু জল দেবে? হ্যাঁ স্বপ্নিল রেডি, ঠিক আছে। সোনালি সোনালি, এই এই দরজাটা বন্ধ করে দিবে, ভীষণ আওয়াজ আসছে। তাহলে মানা করো না। ছবিতে শুরু করা যাক নাকি? বেশ তপন দা, তপন ঘোষ, এই নামটার মধ্যেই লুকিয়ে রয়েছে শিহরণ। হ্যাঁ প্রান্তিক বাঙালির
হিন্দু চেতনায় উদ্বুদ্ধ বাঙালির কাছে তপনদা এই নামটার মধ্যেই লুকিয়ে আছে শিহরণ। তোমার আদর্শে দীক্ষিত বাঙালি আবার খুঁজে পেয়েছে তার শিকড়, যে শিকড়ের মধ্যে লুকিয়ে রয়েছে ত্যাগ, বলিদান আর আগ্রাসন। কিন্তু তপন ঘোষ মানে কি শুধুই গনগনে আগুনের আঁচ? তপন ঘোষ মানে কি শুধু কালীমায়ের অস্ত্রধারী হুঙ্কার, জমির প্রতি, মাটির প্রতি, অবহেলিত শোষিতের প্রতি নিঃস্বার্থ আবেগের ভরসার নাম তপন ঘোষ? অন্ধকার চোরা বালিতে হাঁসফাঁস করতে করতে যখনই ভেসে এসেছে হাহাকার, হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধু তপন ঘোষ। জানতে চাননি কি তার রাজনৈতিক পরিচয়, তাই তো আরো একবার বলি, হিন্দুর ত্রাতা তপন ঘোষ শুধুই কি গনগনে আগুনের আঁচ? অদূরদর্শী ক্ষমতালোভী হিন্দু বিদ্বেষী রাজনীতিতে এই বঙ্গ যখন জর্জরিত, যখন রাজনীতির নামে শ্রমিকের শোষণ, ভাতের লড়াই, এই মিথ্যাচারে আশ্রয় নিয়ে বঙ্গের হিন্দুকে ক্রমাগত করা হচ্ছিল কোন ঠাসা, যখন শিকড়ের সন্ধানের লড়াইয়ে দিকভ্রষ্ট বাঙালি নুবজ কুবজ দিশেহারা, তখনই বেজে উঠল শঙ্খনাদ তপন ঘোষের। জমি কারুর বাপের নয়, দাপের। এই নির্ভীক সত্যের শঙ্খনাদ প্রান্তিক বাঙালি, হিন্দু বাঙালি ঝেড়ে ফেলল গ্লানি। চোখে মেলাতে শিখল চোখ, তাই তো মিথ্যাচারের রাজনীতি, হিন্দু শোষণের রাজনীতি আজ আস্তা কুড়ে পচনশীল, ব্রাত্য, ঘৃণিত। কিন্তু এত প্রাণ যে তপনদার মধ্যেও ছিল, কেউ কি ভেবেছিল? কেউ কি একবার ভেবেছিল হঠাৎই বড় নিঃশব্দে থেমে যাবে এই প্রাণ, আর শোনা যাবে না সেই ব্যাঘ্র গর্জন, রক্ত দেব কিন্তু জমি দেব না? হ্যাঁ, থেমে গেছে বড়ই নিঃশব্দে, আজ থেমে গেছে আমাদের তপনদা, লড়াকু বাঙালির তপনদার প্রাণ। হতাশা, কান্না, আর্তনাদ, হাহাকার, অনিশ্চয়তা মাথার মধ্যে আজ শুধু ঘুরপাক খাচ্ছে এই সব শঙ্কা আশঙ্কা। কিন্তু কেন, কেন একটা শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে? তাই তপন ঘোষ কি শুধুই একটি শরীর যার শেষ পরিণতি এক মুঠো ছাই? মানি না, লড়াকু বাঙালির কাছে তপনদার শরীরের মৃত্যু হয়েছে, কিন্তু তিনি তো বেঁচে আছেন। হ্যাঁ, তপনদা বেঁচে আছেন তার হুঙ্কারে, আদর্শ আর পিতৃতুল্য ভরসার মধ্য। এই বঙ্গ তপনময়, তার আদর্শে নিয়েছে চলার শপথ। এই বঙ্গের প্রতিটি ফুসফুসে আজ সঞ্চারিত হয়েছে তপন ঘোষের আবেগ। আজ তপনদা প্রান্তিক বাঙালি, লড়াকু বাঙালির তপনদা এক মৃত্যুঞ্জয়ী শঙ্খনাদ। আমাদের সকলের অতি প্রিয় জয়জিৎ ঘোষের এটি রচনা দিয়ে আজকের এই শ্রদ্ধাঞ্জলি সবাই আমরা শুরু করলাম। আপনাদের সকলকে স্বাগত যারা এই অনুষ্ঠানটি দেখছেন। ইতিমধ্যে আপনারা সকলেই জেনেছেন আমাদের প্রিয় সেই মানুষটি গত 12 তারিখ আকস্মিকই আমাদের ছেড়ে চলে গেছেন। আকস্মিক এ কারণেই বলছি যে ভাইরাসের আক্রমণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
আপাত দৃষ্টিতে সেই ভাইরাস কিন্তু অতটা মারণঘাতী নয়, বহু মানুষই কিন্তু তার থেকে উদ্ধার পাচ্ছে, কিন্তু তপনদা শেষ পর্যন্ত উদ্ধার পেলেন না। তারই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আজ আমাদের করতে হবে, এটা দুর্ভাগ্যের। কেন দুর্ভাগ্যের? যখন বাঙালির আবার শিকড়ের টানে ফিরে যাচ্ছে, যখন আত্মবিস্মৃত বাঙালি আবার পুনরায় জাগরিত হচ্ছে, আর ঠিক সেই সময় তপন ঘোষের শরীর আমাদের মধ্যে আর রইল না, হয়তো এক মুঠো ছাই হয়ে গেল, কিন্তু এখান থেকে আজকের আলোচনা শুরু হোক। যে জয়যাত্রা তপন ঘোষের মধ্য দিয়ে শুরু হয়েছে, সেই জয়যাত্রাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব? আজ বেশ কিছু সংগঠনের সমবেত প্রচেষ্টায় আজকের এই শ্রদ্ধাঞ্জলি সভায় আমরা মিলিত হয়েছি। পশ্চিমবঙ্গের জন্য বঙ্গদেশ, দ্য বেঙ্গল আউল, আমাগো একখান দেশ আসিল, হিন্দু পুস্তক কেন্দ্র, কেচ্ছা মিমস, বঙ্গকথা, দ্য ফরগটেন রিয়েলিটি ফ্রম সিন্ধু টু ইন্দু, এই সমস্ত সংগঠনের ফেসবুক পেজে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের সকলকে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে স্বাগত। দ্য বেঙ্গল আউল এই পেজের ইউটিউবেও এই অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে। আজকের এই সভায় আমরা তপনদার ঘনিষ্ঠ এবং বাঙালি জাতিসত্তাকে পুনর্জাগরিত করবার জন্যে বেশ কিছু মহিরুহের সমবেত করতে পেরেছি, বেশ কিছু মহিরুহকে এই ভার্চুয়াল সভায়। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহিত রায়, পশ্চিমবঙ্গের জন্য এই সংগঠনের সভাপতি, বিশিষ্ট পরিবেশবিদ এবং উদ্বাস্তু বাঙালির আন্দোলনে দীর্ঘদিন ধরে যিনি অক্লান্তভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন। আমি প্রথমেই আহ্বান করব ডক্টর মোহিত রায়কে তপনদার শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য। ডক্টর মোহিত রায়, মহিতদা নমস্কার। মোহিতদা, আপনার মাইকটা আনমিউট করা আছে, মিউট করা আছে। আমার এখান থেকে আনমিউট করা আছে, আপনি আনমিউট করুন। হ্যাঁ, মোহিতদা কি? হ্যাঁ, নমস্কার মোহিতদা। কথা আজকে একটি সত্যি এমন একটি অনুষ্ঠান যে তপন ঘোষকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করতে হবে, এটা ভাবতেই অত্যন্ত কষ্ট হয়। প্রায় আমরা সমবয়সী, সুতরাং তপন থেকে শ্রদ্ধা জানাচ্ছি, একটা আনুষ্ঠানিকভাবে প্রয়াত হয়েছেন, এটা খুব একটা অন্য ধরনের অনুভূতি আনে। কিন্তু তপন ঘোষ মানে যে একটি বিশেষ অনুভূতি, এবং আজকে পশ্চিমবঙ্গে একটা আবহাওয়া তৈরি হচ্ছে, একটা নতুন পশ্চিমবঙ্গ মনে হচ্ছে জেগে উঠছে, এমনকি রাজনৈতিক ক্ষমতার দিকেও একটা পরিবর্তন হতে পারে বলে মনে হচ্ছে, ঠিক সেরকম সময়ে তপন ঘোষের চলে যাওয়াটা একটা গুরুতর আঘাত। একটু অন্যভাবে বিষয়টা বলি, আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে
হিমালয়ে যান, বেড়াতে যান, ট্রেকিং এ যান, আমিও দীর্ঘদিন ধরে যাই, গত 40 বছরে দেখছি যে দেবভূমি হিমালয়, মনে রাখবেন দেবভূমি কথাটা কিন্তু উত্তরাখণ্ডের একটা চালু কথা, সেখানে প্রচুর অর্গানাইজেশন থাকে, দেবভূমি ট্রাভেল, দেবভূমি হোটেল, দেবভূমি সত্যি সত্যি হরিদ্বার থেকে শুরু হয়ে গেল দেবভূমি, কত 30 বছর যা ভাবা যায়নি, আমরা দেখছি যে দেবভূমিতে একের পর এক মসজিদ তৈরি হচ্ছে, আজান হচ্ছে। এই গত অক্টোবরে গিয়েছি বাগেশ্বর মতো জায়গায়, মন্দিরময় একটা স্থান, সেখানে আপনাকে সকালে উঠতে হচ্ছে আজান। আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলছি না, কিন্তু যে কোনো একটা স্থানে মনে রাখতে হবে উত্তরাখণ্ড আমাদের যেটা 371 ধারায় এক একটা রাজ্যের কিছু বিশেষ অধিকার আছে, উত্তরাখণ্ডের তার আছে, তার ধর্ম সংস্কৃতি বাঁচানোর জন্য তার কিছু বিশেষ অধিকার আছে, এবং এই রাজ্যে বারবার হিন্দুত্ববাদী বলে একটি দল ক্ষমতায় ছিল, আছে, এখনো আছে, তাদের কোনো ভাবনা চিন্তাই মনে হয় না কোথাও আছে যে এইভাবে একটা দেবভূমি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরাখণ্ড বা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের একটা বিশেষ তফাৎ আছে, তফাৎটা একটাই, আমাদের হাতে সময় নেই। অন্য একটা প্রদেশের হাতে হয়তো কিছু হচ্ছে, আবার ঘুরতে পারে সময় 10 বছর পর, 15 বছর, কিন্তু পশ্চিমবঙ্গের হাতে সময় নেই। পশ্চিমবঙ্গকে যদি নতুন করে ভাবতে হয় তাহলে চাই নতুন চিন্তা ভাবনা। তপন ঘোষের অবদান এখানে, যে তপন ঘোষ বাঙালি পশ্চিমবঙ্গে, আমি তপন দা সারা ভারত জুড়ে বিভিন্ন কাজ করেছেন, আমি সে কথায় যাচ্ছি না, পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী চিন্তাধারায় নতুন ভাবনা সংযোজন করতে চাইছি, এবং আজকের পশ্চিমবঙ্গে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দান। কারণ পশ্চিমবঙ্গে এবং সাধারণভাবে যারা হিন্দুত্ববাদী ভাবনার সবচেয়ে বড় সংগঠনগুলো কাজ করেন, তারা গতানুগতিকতার মধ্যে চলেছে। তাদের সবচেয়ে বড় সংগঠনটি এখন মোহনদাস করমচাঁদ গান্ধীর জয়গানে নেমে গেছে। আমাদের এখানে যে সমস্ত ধর্মীয় সংগঠনগুলো রয়েছে তারা বাঙালিকে একটা ক্লিব তৈরি করছে, এই যত মিশন, সেবাশ্রম ইত্যাদি আছে। এরকম সময় একজন মানুষের দরকার ছিল যিনি নতুন ভাবে চিন্তা করেন, গতানুগতিকতার বাইরে চিন্তা করেন, এবং এক্ষুনি সে চিন্তাকে যতটা সম্ভব তার নিজস্ব শক্তি দিয়ে বাস্তবে আনতে পারেন, সেই মানুষটি ছিলেন তপন ঘোষ। এবং তার গুরুত্বটা এইখানে বোঝাবে যে তপন দা যখন প্রয়াত হচ্ছেন সেই মুহূর্তে তিনি সত্যি কথা বলতে কোনো সংগঠনের পৌঁছানে পদে নেই, সেই মুহূর্তে তার হাতে কোনো বড় সংগঠন নেই, তার ইতিহাস অন্য, সেটা আলোচনার বিষয় নয়, তা সত্ত্বে তিনি একের মধ্যে তার কাছে আবেগ দিতে পারে। তো এই বিষয় নিয়ে তপন দাকে আজকের পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাধারণ উদাহরণ দিলে বলতে হবে যে নতুন ভাবনা বলতে কি বোঝায়। তপন ঘোষ বাঙালি হিন্দুর প্রতিরোধের ইতিহাসকে সামনে নিয়ে এলেন। গোপাল পাঠা, অনেকে গোপাল পাঠা বলতে একটু সংকোচ বোধ করে, এটাও আমাদের একটা দোষ। পারসিরা, তারা কিন্তু তাদের যা কাজ সেটা তাদের উপাধি হয়, দারুওয়ালা, কলওয়ালা, মিস্ত্রি, তা নিয়ে তারা কেউ ভাবেন না, সুতরাং গোপাল পাঠা বলতে কোনো অসুবিধে নেই। এই যে গোপাল পাঠার যে বীরত্বপূর্ণ ইতিহাস আমাদের আবার ফিরিয়ে আনলেন তপন ঘোষ। হিন্দুকে প্রতিহত করতে হবে, নতুন হিন্দু আইকনের
জন্ম দিতে হবে, বাঙালি হিন্দুকে নতুন করে ভাবতে হবে, যারা হিন্দুত্ববাদের দায়িত্ব নিয়ে বসে আছেন তাদের মধ্যে পশ্চিমবঙ্গে এই ধরনের ভাবনা চিন্তার প্রচণ্ড অভাব। অনেকে তপনদার একেবারে মাঠে নেমে লড়াইকে খুব গুরুত্ব দেন, আমিও দিই, কারণ সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয়ত তপন ঘোষ যে কথাটা বলতেন যে এই লড়াইকে বাঙালির একটা পিছিয়ে পড়া অংশ, যাদের লড়ার ঐতিহ্য আছে এখনো যে লড়াকু, তাদের সামনে আনতে হবে। কিন্তু লড়াইয়ের সঙ্গে সঙ্গে যদি চিন্তার প্রসারতা, নতুন চিন্তা, নতুন ভাবনা না থাকে, তাহলে কিন্তু লড়াই একটা স্থানিক লড়াই হয়, কিছু হয়তো জয় পরাজয় হয়, কিন্তু তা দিয়ে সমাজটা এগোয় না। তপন ঘোষের অবদান এখানেই সবচেয়ে বেশি, যে তিনি একটা নতুন ভাবনা নিয়ে আসতে পেরেছে। আমরা আজকে না পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গ নিয়ে অনেক কিছু ভাবার চেষ্টা করছি, আমরা নতুন আইকন, আমাদের নতুন প্রতিভু শশাঙ্ক, গৌরাধিপতি শশাঙ্ক, বা সেই প্রতাপাদিত্য যিনি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বাঙালি শক্তিকে দেখিয়েছিলেন, আমরা বঙ্গাব্দের ইতিহাস নিয়ে আসছি, এটা কিন্তু তপন ঘোষের যে চিন্তা, যে নতুন ভাবে বাঙালি সমাজকে ভাবতে হবে, এটা কিন্তু তারই একটা প্রতিফলন। আজকে তপন ঘোষ, অবশ্যই আবার বলছি, অত্যন্ত আজকের দিনে এটা একটা অকাল প্রয়াণ, এবং পশ্চিমবঙ্গে আজকে যে একটা নতুন পরিবর্তনের আবহাওয়া অন্তত মনে হচ্ছে সেখানে আসছে, সেখানে তপন ঘোষের মতন একজন এগিয়ে থাকা চিন্তার মানুষের অত্যন্ত প্রয়োজন ছিল। এই চিন্তার বিষয়টিকে আমাদের খুব গুরুত্ব। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, এতদিন কেবলমাত্র আবেদন নিবেদন, আমাদের কিছু তথাকথিত বুদ্ধিজীবীদের বড় জোর দুটো চিঠি লেখা, এর মধ্যেই কোথাও যেন প্রতিবাদ আটকে থাকছে। তপন ঘোষ হিন্দু সংহতি গঠনের মাধ্যমে এখানকার যারা হিন্দুত্ববাদী সংগঠন আছেন তাদের কাছে একটা উদাহরণ সামনে এনেছেন যে কিভাবে প্রতিরোধ তৈরি করতে হয়, প্রতিবাদ প্রতিরোধ করতে হয়, এবং সেই ঐতিহ্য মেনে আজকে পশ্চিমবঙ্গ দিবস একটি নতুন ভাবনা, এটা হিন্দু সংহতি এগিয়ে নিয়ে যাচ্ছে। তপন ঘোষ ইসরায়েলের ব্যাপার পশ্চিমবঙ্গে যেভাবে বড় মাপের অনুষ্ঠান করে তুলে ধরেছিলেন এবং ইহুদিদের যে প্রতিরোধের ইতিহাস ইত্যাদি করে তুলেছিলেন, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে একেবারে নতুন, এর আগে কেউ করেন। সুতরাং এই ভাবনা চিন্তার ক্ষেত্রে আমাদের নতুন করে এগোতে, পশ্চিমবঙ্গে কি ক্ষমতায় এলো না এলো তা নিয়ে কিচ্ছু আসে যায় না, যদি না আমাদের এই হিন্দুত্ববাদী এবং পশ্চিমবঙ্গের অস্তিত্ব, জানি আমরা সবচেয়ে বেশি কথা বলি শ্যামাপ্রসাদের কথা বলি, কিন্তু আমাদের অস্তিত্বের যোগাযোগ ঐতিহ্য কয়েক হাজার বছরের, এই নতুন ভাবনা যদি হিন্দু সমাজকে, পশ্চিমবঙ্গের বাঙালিকে যদি বাঁচাতে হয়, তাহলে কিন্তু তপন ঘোষ যেভাবে শুরু করে দিয়েছেন সেটা আমাদের অনেকদিন পাথে হয়ে থাকবে, আমরা তাকে নিয়ে এগোতে পারব। তপন ঘোষের সঙ্গে আমার সাংগঠনিক যোগাযোগ প্রায় ছিল না, কিন্তু অনেকবার তার সঙ্গে কথাবার্তা হয়েছে, মূলত উদ্বাস্তু আন্দোলন নিয়ে, নাগরিকত্ব নিয়ে, অনেক সময় তার সঙ্গে মতে মেলেনি, কিন্তু সেটা বড় নয়। বড় কথা হচ্ছে আর এই চিন্তার নতুনত্ব, এটা আমাদের সবার কাছে প্রেরণাত হয়ে থাকছে। আজকে সত্যি যখন আর তপন ঘোষ হঠাৎই চলে গেলেন, কিছু করার নেই, আমরা নিশ্চয়ই, এবং যেটা সবাই তারও না, নতুন ভাবনা এই চেষ্টা করব, সেটা আমাদের জন্যই, নইলে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই, অন্য রাজ্যের হাতে সময় আছে, পশ্চিমবঙ্গের হাতে আর মাত্র কয়েক বছরের মতো সময়, তা নাহলে পশ্চিমবঙ্গও একদিন তপনদার মতনই হঠাৎ বিলীন হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, তপনদার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আজকের আমার বক্তব্য শেষ করলাম, নমস্কার।
মহিদা ঠিকই একটা একটা সত্য, অতি বাস্তব একটি সত্য তুলে ধরলেন যে বাঙালিকে নিষ্ক্রিয়তা থেকে মুক্তি দিয়ে বাঁচার নতুন পথ দেখিয়েছিলেন তপনদা। সংঘের প্রচারক, বিদ্যার্থী পরিষদ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং সেই সূত্র ধরেই পরবর্তীকালে হিন্দু সংহতি গড়ে তোলা অসংখ্য মানুষের কাছে তিনি একটি শুধু পরিচিত মুখ নয়, একটি শক্তির প্রতীক হয়ে উঠেছিলেন। হিন্দু সংহতির বর্তমান সভাপতি দেবতনুদা আজকের এই সভায় উপস্থিত। আমি আমার পরবর্তী বক্তা হিসেবে দেবতনুদাকেই আহ্বান জানাব। তার আগে সমবেত দর্শক মন্ডলীর কাছে জানিয়ে দিতে চাই যে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক শ্রী রন্তিদেব সেনগুপ্ত, উপস্থিত আছেন তপনদার অত্যন্ত প্রিয় পশ্চিমবঙ্গের জন্য এই সংগঠনের সহ সভাপতি শ্রী প্রকাশচন্দ্র দাস, আছেন বিশিষ্ট বিজ্ঞানী ব্যাঙ্গালোর নিবাসী ডক্টর জয়দীপ ব্যানার্জি, হিন্দু সংহতির সহ সভাপতি শ্রী সমীর গুহ রায়, বিশিষ্ট রাজনীতিবিদ সুবক্তা শ্রী দেবজিৎ সরকার, আছেন বিশিষ্ট প্রাবন্ধিক আইনজীবী শ্রী শান্তনু সিংহ, তপনদার অত্যন্ত প্রিয় আমাদের দীর্ঘদিনের চলার পথে সঙ্গী শ্রী জয়দীপ মিত্র এবং আরো এক সুবক্তা বাগ্মী অনিমিত্র চৌধুরী চক্রবর্তী। আমি দেবতনুদাকে আহ্বান করছি। দেবতনুদাকে বলবার আগে কেন জানি না রবীন্দ্রনাথের সেই কবিতার লাইনই মনে পড়ছে, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও সকতে। হিন্দু সংহতির এখন আপনিই কর্ণধার। গ্রামে গঞ্জে আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, বহু বন্ধু বান্ধবের কাছ থেকেও হিন্দু সংহতির সেই শক্তি, সেই আশ্বাস, সেই বিশ্বাসের ভিত আমরা লক্ষ্য করেছি। তপনদা হয়তো আর আমাদের মাঝে নেই, তার উপস্থিতি নেই, কিন্তু যে লক্ষ্যে তিনি আমাদের দৃষ্টি নিবদ্ধ করেছেন সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলার ক্ষেত্রে আজ এই শ্রদ্ধাঞ্জলি সভায় আপনাকে আহ্বান জানাচ্ছি। শ্রী দেবতনু ভট্টাচার্য, সভাপতি হিন্দু সংহতির, প্রথমেই সবাইকে নমস্কার জানাচ্ছি। মহিদা যে কথা বললেন যে তপনদা একটা পথ দেখিয়ে গেছেন আমাদের, এবং আমাদের হাতে সময় খুব কম, এই কম সময়ের মধ্যে তপনদার দেখানো পথে আমরা যদি সঠিকভাবে এগিয়ে যেতে না পারি, তাহলে তপনদার যেভাবে অকাল প্রয়াণ হয়েছে আমাদের গোটা বাঙালি হিন্দু জাতির অবলুপ্তি ঘটতে পারে। একদম মানে সত্য অন্তর থেকে উপলব্ধি করেছেন, আমরা উপলব্ধি করছি। তখন একটা রাস্তা দেখিয়ে গেছেন আমাদের, তখন তাকে জিজ্ঞেস করতাম যে তখন অ্যাকচুয়ালি লক্ষ্যটা কি আমাদের, আমরা কি করতে চাইছি। তখন তা বলতেন লড়াই, কারণ যে কোনো যুদ্ধের একটা প্রস্তুতি লাগে, একটা যুদ্ধের স্ট্র্যাটেজি লাগে, রণকৌশল দরকার হয়, তারপর একটা পরিকল্পনা মাফিক একটা যুদ্ধে নামতে হয়, কিভাবে জিতবো তার চিন্তা ভাবনা, তার মানে রোডম্যাপ তৈরি করতে হয়। সেই আলোচনাগুলো তো আপনি কোনোদিন করেন না, বা সেরকম কোনো পরিকল্পনা আছে বলে তো মনে হয় না। তখন না খুব স্পষ্ট ভাষায় বলতেন যে আমি বাংলার হিন্দুদের লড়াইয়ে নামাতে চাই। আমরা জিজ্ঞেস করতাম লড়াইয়ে নামালেই কি লড়াই যুদ্ধে যুদ্ধে জেতা যায়। উনি বলতেন যে হিন্দুরা কোনোদিন কোনো লড়াইয়ে হারেনি,
আমরা কোনোদিন কোনো লড়াইয়ে হারিনি, আমরা হেরেছি হয় যুদ্ধের আগে অথবা যুদ্ধের পরে। উদাহরণ দিতেন যে আমরা 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম, পাকিস্তানকে পরাজিত করলাম, আমরা জিতলাম, কিন্তু পাকিস্তানের 94,000 সৈনিককে আমরা মুক্তি দিলাম, তাদের বিনিময়ে আমরা যে একটা সৌদা করতে পারতাম সেটা আমাদের নেতৃত্ব করতে পারলো না। এবং বাংলাদেশে আগামী দিনে হিন্দুদের কি পরিস্থিতি হতে পারে সেটা অনুধাবন করে বাংলাদেশের হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড ছোটখাটো বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বের করে নিয়ে ভারতের সঙ্গে যুক্ত করে নিয়ে আসা, এইসব কোনো চিন্তাই আমরা করলাম না। আমরা যুদ্ধে জিতলাম কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত আমাদের ওই যুদ্ধ থেকে আমাদের আমরা যে মূল্য দিয়েছিলাম তার বিনিময়ে আমরা কিছু পেলাম না, আর তার পরিণাম হচ্ছে আজকে বাংলাদেশ আমাদের মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে আছে। উনি উদাহরণ দিতেন লাল বাহাদুর শাস্ত্রী, উনি তাসকন্দ গেলেন, সেখানে চুক্তি হলো, সেখানে ওনার মৃত্যু হয়ে গেল। আমরা যুদ্ধে কোনোদিন হারিনি, নেতৃত্বের দুর্বলতার কারণে আমরা হয় যুদ্ধের আগেই হেরে গেছি, যুদ্ধ করিনি, আত্মসমর্পণ করেছি, অথবা যুদ্ধে জেতার পরে যখন ফাইনাল ডিল হবে সেই ডিলের টেবিলে গিয়ে আমরা হেরে গিয়েছি আমাদের নেতৃত্বের দুর্বলতার কারণে। তাই যদি আমরা হিন্দুরা যুদ্ধে নামি, লড়াইয়ে নামি, আমরা হারবো না, আমরা জিতবো। লড়াইয়ে নামানোটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আজকে গোটা পশ্চিমবঙ্গের হিন্দুরা মর্মে মর্মে উপলব্ধি করছে, আমরাও উপলব্ধি করছি যে তপনদা তার জীবনে যে গোল সেটিং করেছিলেন যে হিন্দুদের একটা লড়াইয়ে নামাতে হবে, সেই লক্ষ্যে তপনদা 100% সফল হয়েছেন। পশ্চিমবঙ্গে জায়গায় জায়গায় হিন্দুরা আজকে লড়াই করার প্রেরণা নিয়ে বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তুলছে, এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তার জন্যে আমি দর্থহীন ভাষায় বলতে পারি যে তপনদা নিজের জীবনের জন্য যে গোল সেটিং করেছিলেন সেই লক্ষ্যে তপনদা 100% সফল। তপনদার কিছু ইউনিক চিন্তাভাবনা ছিল, মৌলিক চিন্তাভাবনা ছিল, এবং যেগুলো উনি বলতেন সেগুলো নিজে পালন করতেন। উনি বলতেন যে যে কোনো বস্তু বা কিছু পেতে গেলে তার উপযুক্ত মূল্য দিতে হয়, কিছু পেতে গেলে তার দাম দিতে হয়, ফ্রিতে এই জগতে কিছু পাওয়া যায় না। সেই জন্য হিন্দুরা যে বলে যে আমরা শান্তি চাই, আমরা এটা চাই, আমরা ওটা চাই, তো ভাই চাও, তার বিনিময়ে তুমি কি মূল্য দিতে প্রস্তুত সেটা আমাদেরকে বলো। তখন তাই প্রশ্ন সব জায়গায় করতেন যে বিনা মূল্যে কিছু পাওয়া যায় না, যা কিছু চাইবে তার বিনিময়ে উপযুক্ত মূল্য দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। এবং গোটা সমাজকে উনি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে উদাহরণ দিয়ে এটা বুঝাতেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের জয় হয়েছিল কিন্তু তার জন্য পাণ্ডব পক্ষকে বিরাট মূল্য দিতে হয়েছিল, অভিমন্যু মারা গিয়েছিলেন, পাণ্ডবদের সমস্ত পুত্র যারা তারা নিহত হয়েছিল, ঘটোৎকচ নিহত হয়েছিল, এই বিশাল মূল্য দেওয়ার পরে পাণ্ডবদের বিজয় হয়েছিল। তার জন্য হিন্দুকে যদি পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়াতে হয়, পশ্চিমবঙ্গের মালিকানা যদি আমরা নিজেদের হাতে আদায় করতে হয়, তার জন্য সমাজকে উপযুক্ত মূল্য দিতে হবে এবং সেই মূল্য দেওয়ার জন্য সমাজকে প্রস্তুত করা,
এটা না হলে হবে না। উনি সেই জন্য জিও সিম জিও ফ্রিতে দিত, তখন উনি জিও সিম ব্যবহার করতে অস্বীকার করেছিলেন। ফ্রিতে পাওয়া যায়, এই ফ্রিতে দেওয়ার ব্যাপারটাই হচ্ছে ধোকাবাজি। ফ্রিতে জগতে কিছু পাওয়া যায় না, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তার মূল্য ঠিক কোনো না কোনো সময় উসুল করে নেবে যারা ফ্রিতে দিচ্ছে তারা। এইভাবে সমাজের মনকে প্রস্তুত করা, কর্মীদের মনকে প্রস্তুত করা, এটা তপনদা সফলভাবে করে গিয়েছেন। এবং এই যে তার চিন্তা ভাবনা, এর প্রাসঙ্গিকতা ভাবুন। সমাজ যদি আজকে মূল্য দিতে প্রস্তুত না থাকে আর শুধু দাবি করতে থাকে, তাহলে এই দাবি দেওয়া কোনোদিন পাবে না সমাজ। হিন্দুরা তাদের স্বপ্ন কোনোদিন পূরণ করতে পারবে না। এইরকম ছোট ছোট বিভিন্ন বিষয়ে তপনদা বিভিন্ন ভাবে রাখতেন আমাদের সামনে, আমাদের চিন্তার গভীরে, মনের গভীরে এই ভাবনাগুলো গেঁথে দিতেন উনি। একদিন গাড়িতে করে যাচ্ছি, তো গাড়িতে করে যেতে যেতে উনি বললেন, এর গ্রামের রাস্তা দিয়ে আসছি, বীরভূমের খয়রাশোল ওদিক থেকে আসছিলাম, উনি বললেন যে দেখো, যা কিছু কমফর্ট সুযোগ সুবিধা, এই কমফর্ট গুলো ধীরে 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 শহরের একদম রাজধানী থেকে শুরু করে ধীরে 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 প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই কমফর্টটা পৌঁছে যাচ্ছে। ইলেকট্রিসিটি, ভালো রাস্তা, কলের জল, এই সমস্ত কমফর্ট যা যা মানুষ চায় শহর থেকে আস্তে আস্তে গ্রামের, প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই কমফর্ট যেভাবে শহর থেকে গ্রামে পৌঁছাচ্ছে, ঠিক উল্টো দিকে সামাজিক নিরাপত্তাহীনতা, সোশ্যাল ইনসিকিউরিটি, এটা দেখো ধীরে ধীরে গ্রাম থেকে শুরু করে শহরের দিকে যাচ্ছে। একদিন এই গ্রামেও ভালো রাস্তা থাকবে, গ্রামে ভালো কল কলেজ কল বাড়ি বাড়ি থাকবে, সব বাড়িতে ইলেকট্রিসিটি থাকবে, ভালো ইন্টারনেট থাকবে, সবকিছু থাকবে, কিন্তু সোশ্যাল ইনসিকিউরিটি, জিহাদিদের সংখ্যা বৃদ্ধি, জিহাদিদের আগ্রাসন, এটা ধীরে 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 শহরের দিকে যাচ্ছে, শহরের দিকে যাবে এবং একদিন কলকাতা সহ বিভিন্ন বড় বড় শহরকে এগুলো গ্রাস করবে। যতই পুলিশ হেডকোয়ার্টার থাকুক, যতই মিলিটারি বেস থাকুক, এই সোশ্যাল ইনসিকিউরিটি যেটা, সেটা কিন্তু একদিন এই গ্রাম থেকে শহরে যাবে। এটা ওনার বাস্তব উপলব্ধি। এইভাবে উনি আমাদের বিষয়গুলো তুলে ধরতেন। অনেকদিন আগে এই প্রসঙ্গে কথা হচ্ছিল যে আমরা যে লড়াইটা করছি, এই লড়াই হচ্ছে প্রতিরোধের লড়াই। আপনি বলেন প্রতিরোধ কতদিন? এই প্রসঙ্গে উনি বলতেন যে দেখো, কেউ তোমাকে লাঠি দিয়ে মারছে, ক্রমাগত লাঠি নিয়ে মারছে, বারবার মারছে, তুমি কখনো ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে সেই লাঠি আটকাচ্ছ। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। তো কেউ তোমাকে ক্রমাগত আঘাত করছে, বারবার তুমি লাঠি দিয়ে সেই আঘাত, তুমি হাত দিয়ে বাঁ হাতে আটকানোর চেষ্টা করছো, কিন্তু কোনো না কোনো সময় তো ভুল হবে, কোনো সময় তোমার প্রতিরোধ ভেঙে পড়বে, তখন সেই আঘাত তোমার মাথায় লাগবে। এই প্রতিরোধ, শুধুমাত্র প্রতিরোধ কতক্ষণ? তাহলে প্রতিরোধই কিন্তু আমাদের লক্ষ্য হতে পারে না, আমাদের লক্ষ্য হতে হবে প্রতিকার। মানে প্রতিকার যদি না করা হয়, সমস্যা যদি নির্মূল না করা হয়, তাহলে কোনো না কোনো সময়তে
আমরা কিন্তু সেই আঘাতের সামনে পড়ে আমরা আহত হব। উনি উদাহরণ দিতেন যে দেখো দেশভাগ হয়ে গেল, দেশভাগ হলো কিন্তু জনবিনিময় হলো না। যদি জনবিনিময় হতো তাহলে এই সমস্যাটা প্রতিকার হতো, তাহলে আজকে যে সমস্যা আমাদের আমরা দেখতে পাচ্ছি সেই সমস্যার সম্মুখীন আমরা হতাম না। কিন্তু আমরা এটা প্রতিকার করলাম না, সেই বীজটা ভারতে থেকে গেল, এই বাংলায় সেই বীজ আজকে ফুলে ফেঁপে বড় হচ্ছে, বড় গাছ হচ্ছে। আজকে আমরা আবার অনুভব করছি যে সেই ৪৭-৪৬-৪৭-এর যে পরিস্থিতি আমরা ফেস করেছিলাম আবার সেই একই পরিস্থিতি আমরা ফেস করতে চলেছি। সেই জন্য শুধু প্রতিরোধ করলে হবে না, প্রতিকারের চিন্তা করতে হবে, প্রতিকারের পরিকল্পনা করতে হবে। তো তপনদা তার মনের মধ্যে যে চিন্তা ভাবনা ছিল, পরিকল্পনা গুলো ছিল, সেটা অসংখ্য হিন্দু যুবকের মনের মধ্যে ট্রান্সফার করে গেছেন, ট্রান্সমিট করে গেছেন। আজকে তার ভাবনা, তার চিন্তা, তার স্বপ্ন, তার আদর্শ নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের বহু হিন্দু যুবক অনুপ্রাণিত, এমনকি ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীতে অনেক হিন্দু তারা অনুপ্রাণিত এবং আমাদের এই লড়াইয়ে তারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত, সহযোগিতা করছেন। এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে তপনদার এই যে সমর্পিত জীবন, তার যে অদম্য জেদ, আপোষহীন লড়াইয়ের মানসিকতা এর ফলে, এবং তপনদার এই যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আগামী দিনে আমাদেরকে সেই পথে চলতে হবে, সেই পথে এগিয়ে যেতে হবে। এই সংকল্প করলেই তপনদার প্রতি উপযুক্ত শ্রদ্ধা নিবেদন করা হবে বলে আমি মনে করি। সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ঠিক, আমরা অনেকেই যারা তপনদার সাথে দীর্ঘদিন ধরে গভীরভাবে সম্পর্ক রেখেছি, হাঁটাচলা করেছি, সকলেরই একই অভিজ্ঞতা, ইতিহাস পুরাণের চরিত্রগুলোকে টেনে, সেই ঘটনাগুলোকে টেনে কি অদ্ভুত সুন্দরভাবে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। বর্তমান প্রেক্ষিতে তা এখনো কতটা প্রাসঙ্গিক তাও তিনি পরিষ্কার করেছেন আমাদের সামনে। আমরা এখন ডেকে নেব আমাদের আরেক অতিথিকে, বিশিষ্ট বাগ্মী সুবক্তা প্রাবন্ধিক শ্রী অনিমিত্র চক্রবর্তী। অনিমিত্র দীর্ঘদিন তপনদার সঙ্গে ঘনিষ্ঠভাবে থেকেছে, লেখালেখির মাধ্যম দিয়ে তার প্রকাশ বাঙালির, দক্ষিণপন্থী বাঙালির কাছে অত্যন্ত পরিচিত। আমরা তার কাছেই শুনব তপনদার না জানা অনেক কিছু বিষয়। শ্রী অনিমিত্র চক্রবর্তী নমস্কার। যারা এখানে আছেন তারা আমার দীর্ঘদিনে পরিচিত, আমার শ্রদ্ধেয় প্রবীরদা, আজ তপনদার স্মৃতিচারণে আমরা এখানে সমবেত হয়েছি, যেটা হয়তো কখনো আমরা ভাবিনি যে এটা হবে এত তাড়াতাড়ি, সেটা আজকে আমাদের কাছে একটা বাস্তব বিষয়। তপনদাকে গত গত প্রায় ১৮ বছর, ৩-৪ সাল থেকে তপনদার সঙ্গে আমি নামের সঙ্গে পরিচিত। তারপর প্রকাশদার সৌজন্যে, প্রকাশদা আছেন এখানে, তপনদার সঙ্গে আমার আলাপ হয়েছিল। তারপর ধীরে ধীরে হিন্দু জাতীয়তাবাদী সংগ্রামে বিভিন্ন ধারার সঙ্গে আমি পরিচিত হই। হিন্দু সংহতি যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে, সেদিন আমি এখানে ছিলাম, দেখেছিলাম যে একটা ভিড়ে উপচে পড়া হল, মানুষের প্রত্যয় এবং কিছু করার ইচ্ছে, এবং এর মধ্যে দিয়ে যে কখন যে এতগুলো বছর কেটে গেল, ঘাত প্রতিঘাত, উত্থান পতন, মতপার্থক্য তো বটেই, কারণ তপনদার সঙ্গে মতপার্থক্য এবং তপনদার সঙ্গে পথ চলা দুটোই আমার একসাথেই ঘটছে। আমাদের মধ্যে প্রায় অনেক কিছুতে মতপার্থক্য ছিল, কিন্তু আমরা একসাথেই চলেছি, কারণ তপনদার একটা অমোঘ গুণাগুণ ছিল দুটো গুণের পাশে। একটা হচ্ছে ওনার এক অতুলনীয় সাহস,
আমি এই মুহূর্ত পর্যন্ত আমার জীবনে এরকম সাহসী ব্যক্তির দ্বিতীয় কাউকে দেখিনি, হয়তো আগামী দিনে দেখতে পারি, কিন্তু আমি দেখিনি। সে লক্ষ্মীকান্তপুরের অঞ্চলের সন্ধ্যেবেলাই হোক, দেগঙ্গ অঞ্চলেই হোক, যেখানে অলরেডি একটা প্রায় সিভিল ওয়ার ঘটে গেছে, আমার ডক্টর রিচার্ড বেনকিনকে নিয়ে গিয়েছিলাম, যে কোনো সময় আমাদের উপরে গুলি চলতে পারত, এই মৃত্যু ভয়টা আমাদের সামনে ছিল, তবুও আমরা পথ চলেছিলাম। এবং তপনদা সঙ্গে বক্তব্য রাখা, তপনদার সঙ্গে কথা বলা, আলাপ আলোচনা, রিচার্ড বেনকিনের সঙ্গে তপনদা কথা বলিয়ে দেওয়া, আমি ইন্টারপ্রেটার ছিলাম অনেক ক্ষেত্রে, মানে সার্বিক যে দৃষ্টিভঙ্গি ছিল তপনদার, সেটা হচ্ছে লড়তে হবে, পাল্টা মারতে হবে। এবং পশ্চিমবঙ্গে একটা না, দিকে দিকে অন্তত 100টা করে তপন ঘোষ তৈরি করতে হবে, এটাই ছিল তপনদার তখনকার মূল। কিন্তু এটাও ঠিক যে তপনদা কিন্তু একটা মানতেই হবে, তপনদা কিন্তু স্ট্রেইট জ্যাকেট ছিলেন না, মানে যেটাকে আমি বিশ্বাস করেছি সেটাকেই ধ্রুব সত্য মেনে নিচ্ছি বলে আর কোনো দিকে তাকাবো না, আর ওই যে হাত পা ছুড়বো না ব্যাপারটা না। তপন দাস বলতে গেলে ওয়াজ ইগার টু নো মেনি অ্যাসপেক্টস। আমার এখন মনে পড়ছে হঠাৎ তপন সঙ্গে কথা বলতে বলতে আমি বলছিলাম যে সংগ্রামের কথা, চেতনার কথা, এই বলছিল আর কি, যে প্রসঙ্গ ঘটছিল হঠাৎ যে তপনদা বলেন বেশি সন্তান নিতে। তপনদাকে বললাম যে আপনি যে সন্তান নিতে বেশি বলছেন, এতে খাওয়াবে এটাকে, আমাদের তো আর ইসলামিক সিস্টেমের মতো যে জাকাতের সিস্টেম নেই যে দুটো তিন পাঁচটা ছেলে হয়ে গেল, মেয়ে হয়ে গেল, দু তিন থেকে বাড়িতে রেখে দুটোকে আমি আমার রিলিজিয়াস ইনস্টিটিউশনে দিয়ে দেবো, তারা খাওয়াবে। এবং দ্বিতীয় কথা, এই ধরনের একটা পরিবারকে চালাতে গেলে যে ধরনের অর্থনৈতিক সংস্থানের প্রয়োজন, যেটা বলে ল্যান্ডের জেন্ট্রি, যারা বাঙালি হিন্দুর কাছ থেকে এক দেশভাগ, নাম্বার টু 1951-এর টেনেন্সি অ্যাক্ট ইস্ট পাকিস্তান, এবং 1977-এর ল্যান্ড রিফর্মস বাই দ্য কমিউনিস্ট পার্টিস, এই তিনটে সময়, এই তিনটে অধ্যায় বাঙালি হিন্দুর কাছ থেকে প্রায় জমিটাকে ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেছে। আগেকার আমার ঠাকুরদার আমলে আমার বাবারা ছিলেন বোধহয় কত ন ভাই বোন, আমার ঠাকুরে চাকরি করতেন পাবনাতে, এবং তাদের জমি থেকে সবকিছু আসতো, চাল অনেক আসতো আর কি, সেটা তো নেই। এটা কিন্তু তপনদা কিন্তু মেনে নিয়েছিলেন, কিন্তু বলেছিলেন দেখো অনুমিত্র, এটা মানলেও কিন্তু আমাদের এগোতে হবে, কারণ পপুলেশন এক্সপ্লোশন একটা প্রচন্ড বড় একটা জেহাদি কার্যক্রম, আমি সেটা অ্যাকসেপ্ট করেছিলাম। এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা হয়েছে, মতপার্থক্য হয়েছে, যা মত পার্থক্য হয়েছে তপনদা ঠিক ওই 5 নম্বর ঘরে ওই বৈঠকখানাতে বসেই হয়েছে। সেই বই মত পার্থক্যের কোনো রেশ কখনো তপনদার গৃহ থেকে কখনো বেরোয়নি, কারণ আমরা মত পার্থক্য করেছিলাম একটা কিছু পাওয়ার জন্যে, এগোনোর জন্যে, অগ্রগতির জন্যে। যে মত পার্থক্য পাবলিক ডোমেনে এসে একে অপরকে শুধু সমালোচনাই করে, তা কখনো অগ্রগতির পথে যেতে পারে না। আমাদের সামনে প্রশ্ন ছিল, আছে, যে বাঙালি হিন্দুর কি হবে, বাঙালি হিন্দু পপুলেশন, এবং এই ক্ষেত্রে বাংলাদেশের উপরে যে নির্বিচারে যে হিন্দু অত্যাচারটা চলছে আর কি, তখনও চলেছে এখনো চলছে, এই বিষয়ে কিন্তু তপনদার এক অত্যন্ত গভীর দৃষ্টিভঙ্গি ছিল। তপনদার বাংলাদেশে বিভিন্ন সোর্স ছিল যারা কিন্তু অনেক ফ্যাক্টস এবং কাউন্ট ফিগার্স, যেন আমাদের কাছে প্রচুর তথ্য আসতো, সেগুলোকে আমরা সেদিক দিয়ে কিন্তু কাউন্টার চেক করাতাম। আবার এমনও হয়েছে তপনদা বললেন যে অনুমিত্র এটা আমার কাছে এসেছে, তুমি একবার কাউন্টার চেক করে দেখো তো, আমি আবার চেক করলাম। এই চেকিং এবং কাউন্টার চেকিং এর মাধ্যমে যে তথ্যটা আমাদের সামনে আসতো, সেটাই কিন্তু আমরা সংহতি সংবাদে বা আমাদের যে ইংলিশ মিডিয়া যেটা ছিল হিন্দু সংহতির, সেটাতে আমরা প্রকাশ করতাম। আমি এখানে বাবুদা আছেন, বাবুদা নিশ্চয় তার অনেক দিনের সাক্ষী, বাবুদার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে একই রিপোর্ট নিয়ে, বাবুদার সঙ্গে মত পার্থক্য ঘটেছে, এবং অনেকগুলো ব্যাপার আছে আর কি। সে সব কিছু নিয়ে দেখতে গেলে এটা বলতেই হবে যে তপনদা ওয়াজ অ্যাপ্রোচেবল, তপনদা প্রতিরোধের কথা বলেছেন, তপনদা পাল্টার কথা বলেছেন।
তপনদা মাসল ফ্লেক্সিং এর কথা বলেছেন। তপনদা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন যে বাঙালি হিন্দুকে কখনো সেকেন্ড গ্রেডের সিটিজেন হয়ে না থাকতে হয়, এবং তার জন্য হিন্দু সংহতি অসীম প্রচেষ্টা করেছিল। বহু লোক এসেছিল আমাদের সঙ্গে, বহু বহু মানে যোদ্ধা বলবো, সহকারে বলবো তাদের যোদ্ধা, মৃত্যুর মুখে দাঁড়িয়ে রক্ত ক্ষয় করে হিন্দু সংহতি একটা কিছু প্রতিষ্ঠা করতে চেয়েছিল। অর্থাৎ আমার স্বাধিকার, আমার স্বাজাত্য, আমার যে রাইট আছে, আমি যে হিন্দু গর্বের সাথে বলবো, সেটা প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করেছিল হিন্দু সংহতি তপনদার নেতৃত্বে। আবার এটাও ঠিক, তপনদা কিন্তু প্রত্যেক মানে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন করছিলেন। আমি যেটা বুঝতে পেরেছি অন্তত আমার কাছে, যেমন ধরা যাক 2007-8-9-10 যে তপনদা, সেই তপনদা যে রাজনৈতিক তত্ত্বের কথা বলছেন, সেই তত্ত্ব কিন্তু উঠে আসছে সংগ্রামের মধ্য দিয়ে। কিন্তু 13-14-15 তপনদাকে যখন আমি দেখছি, সেখানে তপনদা কিন্তু স্কলাস্টিক অ্যাপ্লিকেশনস এর কথা কিন্তু বলছেন, অর্থাৎ যা ঘটেছে যা ঘটেনি তা ডকুমেন্টেশনের কথা। যেমন একটা জায়গায় আমি একটা আলোচনা করতে গিয়ে তপন সঙ্গে বলেছিলাম যে তপন দা, আপনি মাধবী মুখোপাধ্যায়ের, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের আত্মজীবনী পড়েছেন, মাধবী কানন? উনি বললেন না। ওটা পড়ুন, দেখবেন ডাইরেক্ট অ্যাকশন 1946 এর উপরে ওরকম ভিভিড ডেসক্রিপশন বোধ হয় বাংলা সাহিত্য জগতে আর বোধ হয় আসেনি। এবং আপনি তাহলে ওই তারসঙ্গ বন্দ্যোপাধ্যায়ের উত্তরায়ণ পড়ুন, যার উপরে সিনেমা হয়েছে উত্তম কুমার, সুচিত্রা চৌধুরী, সুপ্রিয়া দেবীর, যে আরতি জলের ট্যাঙ্কে লুকিয়ে আছে এবং আরতির জন্য দুষ্কৃতীরা বা হানাদাররা ঘুরে বেড়াচ্ছে। তপনদা সাগ্রহে কিন্তু পড়েছিলেন। তপনদা আমাকে বলছেন দেখো এটা কিন্তু কেউ কোনো আলোচনাই করেনি। আবার আমি তপনদাকে নবেন্দু ঘোষের ফিয়াস ল্যান্ডে দিয়েছিলাম পিডিএফটা, অবশ্য আমি এখনো জানি না তপনদা ওটা পুরোটা পড়তে পেরেছিলেন কিনা সময়ের জন্য। একটাই বাস্তব কথা, একজন যোদ্ধা যেন প্রত্যেকটা ফ্রন্টে নতুন নতুন জিওগ্রাফিক্যাল ফিচার্স, ফিজিক্যাল ফিচার্স দেখে তার স্ট্র্যাটেজি পাল্টায়। তপনদা তার স্ট্র্যাটেজি পাল্টাচ্ছেন, তার নতুন নতুন পরিবেশের সঙ্গে তপনদা নিজেকে ধাতস্থ করার চেষ্টা করেছেন। যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেন আমি তপনদাকে ব্যক্তিগতভাবে বলেছি, অনেকবারই বলেছি, যে তপনদা পশ্চিমবঙ্গে মনে হয় বাঙালি হিন্দুর একটা রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে। একাধিক যদি হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল না থাকে, তাহলে হিন্দু মাস পলিটিক্স বা রাজনৈতিক হিন্দুত্বকরণ সেটা বোধহয় সম্ভব হবে না। শুধুমাত্র একটি পলিটিক্যাল পার্টিকে দিয়ে সেটা হয় না, কারণ আমরা দেখেছি যখন লেফট ফ্রন্ট ছিল তার উল্টো দিকে যতবারই গণ আন্দোলন এসেছে, সেটা এসইউসিআই বা স্প্লিন্টার নাক্সালাইট গ্রুপসরা করেছে, অর্থাৎ সরকারও বামপন্থা, বিরোধীও বামপন্থা, এবং তার যে নির্যাস যে তৃণমূল কংগ্রেস সেটা সুপার বামপন্থা। তপনদা কিন্তু এই কথাটা কিন্তু অনেকদিনই কিন্তু মানেননি। তপনদা উনি বলেছিলেন যে না, আমি তোমার এই কথাটা সমর্থন করছি না ফর দা মোমেন্ট। তপনদা একটা কথা খুব বলতেন, ফর দা মোমেন্ট, এই মুহূর্তে। কিন্তু তপনদার সঙ্গে আমার যখন শেষ দেখা হলো 11ই মে, আমার অনুজ, আমাদের অনুজ প্রতিম সৌনকের বাবা আমাদের শ্যামলদা, উনি স্বয়ংসেবক ছিলেন, ওনার প্রয়াণ ঘটলো এবং তপনদার সঙ্গে আমি সৌনকের বাড়িতে গাড়িতে গিয়েছিলাম। যাতায়াতের সময় বিভিন্ন আলোচনা হলো, আমার বাড়িতে বসে বিভিন্ন আলোচনা হলো, মায়ের সঙ্গে কথা বললেন। তখন তপনদা কিন্তু বলেছিলেন, তোমার যে বক্তব্য তাতে কিন্তু আমি এবার মনোনিবেশ করছি। তপনদা মনোনিবেশ করছিলেন, শুনে ভালো লেগেছিল। তার 2 মাসের মধ্যে তপনদা, ঠিক 2 মাস, 11ই মে আর 12ই জুলাই, তপনদা চলে গেলেন। সংগ্রামের একটা পথ দেখিয়েছিলেন তপনদা। আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়িয়েছিলাম, যারা নিজেদের অনেক কিছু তুচ্ছ করে লড়েছিলাম, ক্যানিগের দাং জিহাদি হামলা, নালিয়াখালি ওরম ভয়ঙ্কর ঘটনা, ভাসনা বেনাপাড়া, আমি আর রাজকুমার সর্দার যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না, শেষ পর্যন্ত অক্ষসলাকে পৌঁছচ্ছি, সেটার জন্য বাবুদাকে রিপোর্ট করছি, দেব তরুণদার সঙ্গে আলোচনা চলছে, প্রসূনের সঙ্গে কথা বলছি, এই যেটা টিম ওয়ার্ক ছিল আমাদের,
এটাকে বলতে গেলে ইংরেজিতে বলে পার এক্সেলা, এটা মডেল অফ এক্সেলেন্স। নেতৃত্বে ছিলেন তপন দা, তপন দা এখন আর নেই। আমি একটু আগে তপন দা একটা কালিয়াচকে মিটিং এ একটা ভাষণ শুনছিলাম, যেখানে তপন দা বলছেন যে আমাদের গ্রামের পর গ্রাম রুট করে যাবে, গণিমতের মালের মতো আমাদের ছেলে মেয়েদের ধর্ষণ করবে, আর আমরা সেটাকে আটকাতে গেলেই বলা হবে উস্কানি, সাম্প্রদায়িক উস্কানি, আর ধর্ম আর মুখ বুঝে ধর্ষণ সহ্য করলে বলা হবে সাম্প্রদায়িক সম্প্রীতি। এই বক্তব্যটা শুনে মনে হলো তপন দা হ্যাপেন্স টু বি ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার ডেমাগগস। ডেমাগগ কথাটাকে র্যাবেল রাউজার বলে তুচ্ছ করা হয়। ডেমাগগ হচ্ছে যে মানুষের ইচ্ছা প্যাশনস উপর প্রভাব বিস্তার করতে পারে। তপন দা লিখতেন, কিন্তু লেখার চেয়ে অনেক বেশি ভালো বলতেন। এটা আমি তপন দাকে বলেছি, তপন দা প্রত্যেকবার হাসি মুখে অ্যাকসেপ্ট করেছেন। এখন তপন দা চলে গেছেন, আমাদের সামনে সংগ্রামের একটা পথ রয়েছে, সেই পথকে আমাদের নিজেদের উন্নত করতে হবে। বাঙালি হিন্দু জাতির আন্দোলনের প্রত্যেকটা পরশে, প্রত্যেকটা নিঃশ্বাসে তপন ঘোষের নাম জড়িয়ে আছে এবং থাকবে। আমরা বলি উই আর প্রাউডলি ডিসাইপলস অফ তপন ঘোষ, যে তপন ঘোষের সঙ্গে আমরা ছিলাম, তপন দার যোদ্ধা আমরা, যে আমাদের সর্বশেষ প্রাপ্তির জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমরা তপন দার সঙ্গে লড়েছিলাম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তপন দার আদর্শ বন্যমান ছিল, আছে ও থাকবে। সময় স্ট্র্যাটেজি বদলাবে, ট্যাকটিক্যাল অ্যানালিসিস ট্যাকটিক্স বদলে যেতে পারে, কিন্তু মূল যে কনসেপ্ট, যে তপন দার যে মূল কনসেপ্ট, যে শেষ মুহূর্তে উনি বলছেন বিবেকানন্দ কথা বলছেন, সেই যে ম্যান মেকিং মিশনের যে কথা, মা কালী সে শাক্ত ধর্মের যে কথা, তপন দা যে বারে বারে কথাটা বলেছেন, নাবি সে কোনা সংস্কার সিংহাসা কেতব না বিক্রমজিত সদ্ভস্ত সামি বিবেগান্দিতা, নিজেকে নিজে সিংহ করে তুলল, সে সিংহ তপন ঘোষ করে তুলেছিলেন। ওই পথ বেয়ে আমাদের এগিয়ে যেতে হবে নতুন সিংহ করে তোলার জন্য, কারণ সিংহ না গড়ে তুললে আমরা দাঁড়াতে পারবো না। এবং আমরা যদি টিকতে না পারি, এ কোথাও না কোথাও থেকে তপন দা প্রথমে কাঁদবেন, যে বলবেন যে আমি যা শিখিয়েছিলাম ভুল শিখিয়েছিলাম। যে তপন দাকে ঠিক প্রমাণ করতে গেলে আমাদের প্রত্যেকটা পথে ঠিক করতে হবে, সংগ্রামের পথে যেতে হবে, পাল্টা প্রতিরোধ করতে হবে, প্রতিরোধের আগে অ্যাটাক করতে হবে, কোনো ক্ষেত্রে কখনো কোনো কম্প্রোমাইজ হবে না, আমরা করতে দেব না। নমস্কার, বন্দে মাতরম। যেই দিন ও চরণে ডালি দিনু এ জীবন, হাসি অশ্রু সেই দিন করিয়াছে বিসর্জন, হাসিবার কাঁদিবার অবসর নাকি আর, দুঃখিনী জন্মভূমি মা আমার, মা আমার, অনল পুষিতে চাহি আপনার হিয়া মাছে, আপনারে অপরেরে নিয়োজিত তব কাজে, ছোটখাটো সুখ দুঃখ কে হিসাব রাখে তাই, তুমি যাবে চাহ কাজ মা আমার, মা আমার, মরিব তোমারই কাজে বাঁচিব তোমারই তরে, নহিলে বিষাদময় এ জীবনকে বা ধরে, যতদিন না ঘুঁচিবে তোমারও কলঙ্ক ভার, চাক প্রাণ হাক প্রাণ মা আমার, মা আমার। অষ্টাদশ শতকের কবি কামিনী রায়ের এই কবিতা। একদিন বাঙালির মুখে মুখে ফিরত, আমাদের অগ্রজ যারা তাদের সকলের কাছেই এই কবিতা কণ্ঠস্থ ছিল। ভারতবর্ষের জাতীয় জীবনে, জাতীয় জাগরণে, জাতীয়তাবাদ আন্দোলনের দ্বার, প্রবেশদ্বার এই বাংলা। কিন্তু অদ্ভুত, দীর্ঘ ৭০ বছরে এই জাতীয়তাবাদ আন্দোলন কেমন স্তিমিত হয়ে গেল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হরিপদ ভারতীর হাত ধরে স্বাধীন ভারতে যে জাতীয়তাবাদী আন্দোলনের ধারা বাংলায় শুরু হলো, তার বড় মতন কোনো মুখ কিন্তু আমরা দীর্ঘ বছরে পাইনি। অতি সম্প্রতি
দিলীপ ঘোষের এক জনসম্মোহনী আকর্ষণ বাংলায় নতুন রকম স্বপ্ন দেখাতে আমাদের উদ্বুদ্ধ করছে। কিন্তু তার আগে তপনদা, তপন ঘোষ, যিনি এই শ্যামাপ্রসাদ মুখার্জি হরিপদ ভারতীর হাত ধরে বাঙালির কাছে একটি আইকন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আমাদের দুর্ভাগ্য আজ যখন এক শঙ্খের আহ্বান আমরা শুনতে পাচ্ছি, তখন তার শ্রদ্ধাঞ্জলি সভায় আমাদের এখানে মিলিত হতে হয়েছে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক শ্রী রন্তিদেব সেনগুপ্ত। দীর্ঘ 4 দশক ধরে যার ওজস্বী লেখনী আমাদের উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে। আমার জানা নেই তপনদার সাথে তার সেরকম কোনো সম্পর্ক ছিল কিনা, কিন্তু আমরা যারা জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছি, নিজেদের দক্ষিণপন্থী বাদী বলি, তাদের সকলের কাছে রন্তিদেব দা অত্যন্ত প্রিয় এবং আদরণীয় একটি নাম। আমি এই সভায় এখন রন্তিদেব দাকে আহ্বান করছি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য। প্রথমে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি তপন ঘোষকে। তপনদার সাথে যে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন নয়, আমি কয়েকবার তাকে দেখেছি, তার বক্তব্য শুনেছি, কিন্তু তার প্রতিটি কার্যকলাপে আমি একজন সাংবাদিক হিসেবে নজর রাখতাম। তার প্রতিটি বক্তব্য, তিনি কি করতে চান, ফলে আমার একটা ধারণা জন্মে গিয়েছিল যে তপনদা ঠিক কোন পথে এগোতে চান। এখন তপনদার পথ নিয়ে অনেকের অনেক দ্বিমত থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, আমারও কখনো কখনো মনে হয়েছে যে তপন ঘোষের এই পথটা ঠিক, এই ভাবনাটা ঠিক নয়, কিন্তু এটা সবসময় আমার মনে হয়েছে যে তপন ঘোষকে অস্বীকার করে পশ্চিমবাংলায় অন্তত হিন্দুত্ববাদী আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়। কেউ বা কারা যদি ভেবে থাকেন যে তপন ঘোষকে অস্বীকার করে তারা হিন্দুত্ববাদী আন্দোলন করবেন বা চালিয়ে যাবেন, তারা কিন্তু ভুল করেছেন। এবং তপন ঘোষ তার সাংগঠনিক দক্ষতা প্রমাণ করেছিলেন। তপন ঘোষ, যে কারণ তপন ঘোষ স্মরণীয় হয়ে থাকবেন বাংলার হিন্দুত্ববাদী আন্দোলনে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর সত্যি কথা যে বাঙালি হিন্দু সে অর্থে কোন অ্যাগ্রেসিভ নেতা তাদের ভিতর পান। তপন ঘোষ সেই শূন্যস্থানটি অনেকাংশে, আমি বলবো না যে তপন ঘোষ শ্যামাপ্রসাদের সমকক্ষ, এটা কখনোই বলবো না, কিন্তু এটা বলবো যে সেই শূন্যস্থানটি, যে অ্যাগ্রেসিভ নেতার যে শূন্যস্থান বাঙালি হিন্দুর ভিতর ছিল, সেই শূন্যস্থানটি তপন ঘোষ অনেকাংশে পূরণ। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় এবং প্রবুদ্ধ সভায় বাঙালি হিন্দুর দুর্দশা বর্ণনা করেছি এবং এই সভায় এবং সোশ্যাল মিডিয়ায় আটকে থেকেছি, তখন তপন ঘোষ সেই ব্যক্তি যিনি বুঝেছিলেন যে বাঙালি হিন্দুর স্বার্থ যদি রক্ষা করতে হয় তাহলে ময়দানে নেমে লড়াইটি করতে হবে, এবং সেই লড়াইটি তপন ঘোষ করেছিলেন, যে লড়াই করার সাহস আমাদের অনেকের হয়নি, এখনো নেই। তপন ঘোষের এই যে প্রয়াণ, এটা নিঃসন্দেহে আমি মনে করি বাঙালি হিন্দুর যে স্বার্থ রক্ষার যে আন্দোলন তার পক্ষে একটা ক্ষতি, বড় ক্ষতি, নিঃসন্দেহে বড় ক্ষতি, কিন্তু এটা শোক, ভয়াবহ একটি শোকেরও ঘটনা বটে, কিন্তু আমি এই শোকটি নিয়ে বসে থাকতে রাজি। শোক নিয়ে বসে থাকে কিন্তু তপন ঘোষের প্রতি, তিনি যে আমাদের ওপর, যে আমরা যারা অন্তত হিন্দুত্ব, বাঙালি হিন্দুর স্বার্থের কথা বলি, ভাবনা চিন্তা করি, কতখানি কি করতে পারি না পারি সব পরের কথা, অন্তত আমাদের ওপর যে একটা দায়িত্ব তিনি ছেড়ে দিয়ে গেছে, শুধু শোক নিয়ে বসে থাকে সে দায়িত্বটি পালন করা যায় না। আজকে অনেক বক্তা আছেন, আমি খুব বেশি বলবো না, আমি সংক্ষেপে একটি কথা বলি।
বাঙালি হিন্দুর, আমার এটা বারবার মনে হয়েছে, বাঙালি হিন্দুর স্বার্থ তখনই রক্ষিত হবে যখন বাঙালি হিন্দুর স্বার্থ রক্ষাকারী কোনো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের সরকারি ক্ষমতায় আসীন। তা না হলে কিন্তু সরকারি ক্ষমতা আপনি যতক্ষণ বাঙালি হিন্দুর স্বার্থ রক্ষাকারী দল যতক্ষণ হাতে না পাচ্ছে ততক্ষণ বাঙালি হিন্দুর স্বার্থ কোনো মতেই রক্ষিত হবে। এখন আমার প্রশ্ন, যে বাঙালি হিন্দুর স্বার্থ রক্ষাকারী রাজনৈতিক দল আমরা কি দেখতে পেয়েছি এখন পর্যন্ত? আমি খুব খোলাখুলি কথায় বিশ্বাসী। আমি অন্তত এটুকু বলতে পারি যে আমি এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছেন, ছোট বড় মাঝারি, দক্ষিণপন্থী, বামপন্থী, হিন্দুত্ববাদী, বাঙালি হিন্দুর স্বার্থ রক্ষা করায় অ্যাগ্রেসিভ এবং আগ্রহী ভূমিকা আমি তাদের কারণে কিন্তু দেখতে পাই বা পাচ্ছি। ধরুন একটা পরিবর্তনের মুখে আজকে পশ্চিমবঙ্গ এসে দাঁড়িয়েছে, আমি ধরে নিলাম পরিবর্তন হবে, পরিবর্তনের পর যারা ক্ষমতায় আসবেন বলে ভাবছেন বা ক্ষমতায় আসতে চাইছে তাদের ভিতর এমন কোন মুখ আমি এখন অব্দি দেখিনি যিনি বুকটুকে বলবেন যে আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে বাঙালি হিন্দুর স্বার্থ রক্ষা করব। আমরা যে রাজনীতি করছি সেই রাজনীতিটা নিছকই এ দল থেকে সে দল, সে দল থেকে এ দলে লোক ভাঙানো এবং ক্ষমতা দখলের রাজনীতি। এ রাজনীতিতে কোথাও বাঙালি হিন্দুর স্বার্থ রক্ষা করার কথা বলা নেই এবং এই রাজনীতির প্রেরণক হয়ে যারা আজকে এদল থেকে সেদল করছেন তারা যদি ক্ষমতায় আসেন তারা কিন্তু বাঙালি হিন্দুর স্বার্থ রক্ষা করার কথা বলে, ফলে ক্ষমতা হস্তান্তরিত হতে পারে, ক্ষমতা পরিবর্তিত হতে পারে, কিন্তু বাঙালি হিন্দুর স্বার্থ আদৌ রক্ষিত হবে কিনা তা নিয়ে আমার সংশয় এখন আছে এবং এই সংশয় আমি প্রকাশ্যেই প্রকাশ করি, এতে আমার কোনো রাগ ঠাক বা লুকোচুরি করার কোন বিষয়। ফলে তপন ঘোষের যে তার যে স্বপ্ন ছিল যে যে কথা তিনি ভাবতেন যে বাঙালি হিন্দুর স্বার্থ রক্ষা করা হবে, রক্ষিত হতে হবে, তার জন্য যে অ্যাগ্রেসিভ একটা ভূমিকা দরকার নেতৃত্বে, সেই নেতৃত্ব কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা যখন এখানে হিন্দু পার্টি হয়ে ওঠার কথা ভাববো বা আমরা যখন ভাববো যে আমাদের হিন্দুর ভোট, আমাদের নির্বাচনে হিন্দুর সমর্থন আমাদের সহায়ক হবে, তখন আমাদের কিন্তু জোর গলায় হিন্দুত্বের কথা বলতে হবে। আমি আমার একটি ব্যক্তিগত খুব তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদের এই ক্ষেত্রে বলি, ভাগ করে দিই যে কেন বলছি এ কথা। গত লোকসভা নির্বাচনে আপনারা জানেন আমি হাওড়ায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলাম, হাওড়া স্টেশনের সামনে একটি পথসভায় আমিও বক্তা ছিলাম এবং একজন ভারতীয় জনতা পার্টির একজন প্রথম সারির নেতাও বক্তা ছিলাম। আমি যখন বক্তব্য শেষ করে বসি আমার বক্তব্যে হিন্দুদের স্বার্থ রক্ষা করার কথা আমি বলেছিলাম, আমি যখন বক্তব্য শেষ করে বসি তখন ওই নেতাকে আমার কানে সামনে মুখ না মেনে পিসপিস করে বলেন যে এসব বললে পশ্চিমবঙ্গে হবে না, এখানে উন্নয়নের কথা বলতে হবে, এসব এত হিন্দু মুসলমান। এখন আমি যদি এইরকম মানসিকতা নিয়ে বলি যে হিন্দুরা আমাকে ভোট দেবে, আমি হিন্দুদের ভোট প্রার্থনা করছি, তাহলে আমাকে এটাও ভাবতে হবে যে অন্য রাজনৈতিক দলগুলোর থেকে হিন্দুরা আমাকে কোথায় পাবে, কেন পাবে, কেন তারা আমাকে যদি হিন্দুর স্বার্থ রক্ষা করতে হয়, পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুর স্বার্থ রক্ষা করতে হয়, আমাকে যদি দেগঙ্গা বা ক্যানিং, কালিয়াখালি বা কালিয়াচক এসব ঘটনা যদি বন্ধ করতে হয় তাহলে আমাকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে আমি যে কোনো মূল্যে বাঙালি হিন্দুর স্বার্থ রক্ষা করব, বাঙালি হিন্দুর স্বার্থ আমার কাছে প্রথম এবং প্রধান বিষয়, তারপরে অন্য সব। যদি সেকুলার শাস্তি হয়, যদি তথাকথিত ধর্মনিরপেক্ষ শাস্তি হয় তাহলে অন্য কথা,
আর যদি আমরা ভাবি যে শুধু ওই এই এই ধর এই এই দোকানের মাল ও দোকানে ও দোকানের মাল এদিকে করে আমরা কোনো মতে ক্ষমতা দখল করাটাই আমাদের লক্ষ্য, তাহলে বলতে হবে যে বাঙালি হিন্দু স্বার্থ রক্ষাকারী কোন দল এখন পশ্চিমবঙ্গে আসে। বাঙালি হিন্দুর স্বার্থ যাতে রক্ষিত হয় সেই রাজনীতির দিকে আমাদের অগ্রসর হতে হবে, এবং সেটা যদি হতে না পারি আমাদের যাবতীয় আন্দোলন কিন্তু বৃথা, একদম বৃথা যাবে। যতক্ষণ মনে রাখবেন যতক্ষণ রাষ্ট্র ক্ষমতা হিন্দুর হাতে না আসছে ততক্ষণ হিন্দুর স্বার্থ রক্ষিত হবে না, যতই আমরা কান্নাকাটি করি না কেন, যতই আমরা আন্দোলন করি না কেন, যতই আমরা সভা সমাবেশ করি না কেন, রাষ্ট্র ক্ষমতা আসতে হবে হিন্দুর হাতে, পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা আসতে হবে সেই সব ব্যক্তির হাতে যারা বলবেন যে এখানে নালিয়াখালি হলে, ক্যানিং হলে, কালিয়াচক হলে তার প্রতিরোধ এবং প্রতিশোধের ক্ষমতাও আমাদের আছে, যারা বলবেন যে এখানে একজন হিন্দুর চোখের জল পড়লে, একজন হিন্দুর রক্তপাত হলে তার প্রতিরোধ এবং প্রতিশোধের ক্ষমতা আমাদের আছে, একজন হিন্দুর গায়ে আঁচড় কাটাও আমরা মেনে নেব না, যারা বলতে পারবেন, গর্ব করে বলতে পারবেন, তাপের সঙ্গে বলতে পারবেন, সেই নেতৃত্ব যদি সরকারে আসেন তাহলে বাঙালি হিন্দু স্বার্থ রক্ষিত হবে। তপন ঘোষ সেই নেতৃত্ব দিয়েছিলেন, তপন ঘোষ সেই হিন্দুকে দেখতে চেয়েছিলেন, যদি তপন ঘোষকে শ্রদ্ধা জানাতে হয় তাহলে আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেভাবে তৈরি। আমি জানি না আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেবেন তারা কতখানি তৈরি বা তারা আদৌ তৈরি বা তারা আর পাঁচটা রাজনৈতিক দলের মতোই ক্ষমতায় আসার জন্য যেরকম খুশি আপোষে বিশ্বাস করে, যদি করেন যেরকম খুশি আপোষে বিশ্বাস করে ক্ষমতায় আসার চেষ্টা করে, আর যদি বলেন যে না আমি হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য ক্ষমতায় আসছি, হিন্দু স্বার্থ রক্ষা করাই হবে আমার প্রথম এবং প্রধান কাজ, তাহলে নিশ্চয়ই তার আমি আপনাদের কাছে আর বিশেষ কিছু বলবো না, শুধু এটুকুই আমার আপনাদের প্রতি আবেদন যে এমন নেতৃত্ব গড়ে তুলুন যে নেতৃত্ব বাঙালি হিন্দু স্বার্থ রক্ষা করার কথা ভাববে, যে নেতৃত্ব খোঁজ এখন আমরা আপনাদের সাথে। গত 12 তারিখ যখন কোভিডে আক্রান্ত হয়ে তপনদার দেহ চলে যায়, আমি অন্তত অনুমান করেছিলাম যে পরের দিন বাংলার বিভিন্ন খবরের কাগজে এই শোক সংবাদটি বেরোবে, কারণ বাংলার প্রথম সারির প্রতিটি সংবাদ মাধ্যমেই তপনদাকে চিনতেন, কিন্তু আশ্চর্য কোনো সংবাদ মাধ্যমেই বা সম্প্রচার মাধ্যমেও তপনদার চলে যাওয়ার এই শোক সংবাদ আমরা পাইনি, গুটি কয়েক মাত্র মিডিয়া ছাড়া। লেখা হয়েছিল বিভিন্ন কথা এবং সেই লিফলেটটি আমি বুদ্ধি দিয়েছিলেন, বলছিলেন কাউকে বিলি করতে যদি না পারো ভিড় বাসে বসার জায়গা পেলে তুমি পড়ছো, লিফলেটটা পড়লে দুজন উঠলে তারা উঠতে যাচ্ছে, অদ্ভুত এক জনমতের ব্যবস্থা তখন সেই জন্য ব্যাপক কথা বুঝি, কিন্তু এরকম ছোট ছোট ঘটনা বিদ্যার্থী পরিষদের ওই ছোট্ট খুবচি ঘরটাতে সন্ধ্যেবেলা এসে জমায়েত হওয়া, খবরের কাগজ পেতে সেখানে বসে মুড়ি চপ ভাগ করে খাওয়া, সেই সময় বিদ্যার্থী পরিষদে যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে অরিন্দম মুখার্জি এবং আরো অনেকে, নাম এখন আর সেইভাবে মানে প্রচুর নাম একসঙ্গে মুখ আর নাম মনে আসছে, আমরা একসঙ্গে কাজ করতাম, সেই কাজের সময় যাদেরকে আমরা সেখানে পেয়েছিলাম
যারা একসঙ্গে আমরা কাজ করতাম তাদের কিন্তু কখনো মনে হয়নি যে খুব কম ভাবে, খুব দরিদ্র ভাবে আজকে যেসব সুবিধে একটা রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি পেয়ে থাকে বা একটা ছাত্র সংগঠন হিসেবে সীমিত ক্ষমতার মধ্যে কিছু ক্ষেত্রে বিদ্যার্থী পরিষদ পেয়ে থাকে তখন আমরা পাইনি। আমার খুব মনে আছে শান্তনুদা বা অন্য দাদারা তখন উড়িয়ার দোকান বলে একজন একটা দোকান ছিল তেলে বাজার, আমরা বিভিন্ন জায়গায় যেতাম জানেন, ফিরে আসতাম যখন বিভিন্ন কাজ করে সন্ধ্যাবেলা এসে জমায়েত হতাম, কোনো একটা কার্যক্রমের সূচনা দিতে যেতাম, বহু ক্ষেত্রেই বাসে ট্রামে ট্রেনে হেঁটে ফিরতাম সেই উড়িয়ার দোকানে, তিনটে করে লুচি দিত আর তার সঙ্গে আলুর দম, আমাদের বেশ মনে আছে, দাদারাও করতেন আমরা দেখে শিখেছিলাম, তাড়াহুড়ো করে ওই দুকুচি দুটুকরো আলুর দম তাড়াতাড়ি করে খেয়ে নিতাম যাতে তিন নম্বর লুচিটা আরেকটু আলুর দম পাবো বলে সেটা খেতাম, পেটের জ্বালায় খেতাম, তারপরে ঢক ঢক করে জল খেতাম অনেকটা। এইরকম দিনের পর দিন চলেছিল, বিদ্যার্থী পরিষদ থেকে তপনদা বিদায়ী হলে, দায়িত্বমুক্ত হলে এবং সঙ্গে বিভাগ প্রচারক করে দায়িত্ব পেলেন, আমার বিদ্যার্থী পরিষদের সঙ্গে কাজ চলতে রইল, সঙ্গের দায়িত্ব সেই সময় সঙ্গ এবং বিদ্যার্থী পরিষদ অনেকাংশে অনেক ক্ষেত্রে দায়িত্ব নিয়ে একসঙ্গে করা যেত। এরপরে দিন গড়াল, আমার মা শারীরিক কারণে আমরা বাড়িপুরে গিয়ে পৌঁছলাম, বাড়িপুরে গিয়ে দেখলাম সেই সময় আবার বিভাগ প্রচারক চব্বিশ পরগনার বিভাগ প্রচারক সেখানে কিন্তু তপনদাই হয়েছেন, নমস্কার, তপনদাই বিভাগ প্রচারক হয়েছেন, সেই বিভাগ প্রচারক তপনদা আমাকে আবার আদরে ওইখানে কাজ করার সুযোগ দিলেন। আমি তখন আমার বেশ মনে আছে সেই সময় জিষ্ণুদা, মাননীয় জিষ্ণু বসু, এখন প্রান্ত কার্যবাহক, সেই মাননীয় ডক্টর জিষ্ণু বসু তখন তখনও ছাত্র, তখনও আমরা ওই বারিপুর নগরের তিনি নগর কার্যবাহক, আমি সেই সময় নগর বৌদ্ধিক প্রমুখের দায়িত্ব পালন করছি, আমাদের সঙ্গে সেই সময় নগর যিনি আমাদের নগর প্রচারক ছিলেন তিনি ছিলেন মানিক পাল, মাননীয় মানিক পাল, এই মুহূর্তে তিনি বিভাগ প্রচারকের দায়িত্বে আছেন চব্বিশ উত্তর চব্বিশ পরগনার, এবং মানিকদা ছাড়া সেই সময় আরো যারা দায়িত্ব নিয়ে কাজ করেছেন আমরা আমি যা শুনে সুযোগ পেয়েছি, তপনদা বিভাগ প্রচারক থাকাকালীন মাননীয় শ্যামাচরণ রায়, তিনি তখন ডায়মন্ড হারবারে ছিলেন, মাননীয় তাপস বারিক, জীবনের ঝুঁকি নিয়ে ক্যানিং অঞ্চলে যিনি তখন অনেক কর্মকাণ্ড হয়েছে, আমি সেই সব প্রসঙ্গেও আসবো, খুব কাছ থেকে দেখা তপনদা, সেই সময় রোজ তপনদার সঙ্গে বহু বিষয়ে কথা হতো, তপনদার সেই সময় একের পর এক কাজ হচ্ছে ক্যানিং অঞ্চলকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা প্রত্যন্ত গ্রাম যেখানকার স্বয়ংসেবকরা একটা গণবেশ কিনতে গেলে মাটির কাজ মানে মাটি কেটে লিটারালি মাটি কেটে সেই পয়সা জমিয়ে সঙ্ঘের গণবেশ জোগাড় করতেন, সেখানে গিয়ে উদ্বুদ্ধ করতেন তপনদা, দিনের পর দিন রাতের পর রাত সেখান থেকে ছেলেদের নিয়ে আসা, বাড়িপুরে নিয়ে আসা, বাড়িপুরে বিভিন্নভাবে হিন্দু সংগঠন এবং হিন্দু জাগৃতি, মূলত এই হিন্দুদের জাগরণের ব্যাপার ছিল, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, দক্ষিণ চব্বিশ পরগনার দুটি তখন ভাগ ছিল, একটি জেলা কেন্দ্র ছিল বাটিপুর এবং ক্যানিং কেন্দ্র করে সুন্দরবন জেলা, সেই সুন্দরবন জেলাতে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ অঞ্চলে হিন্দুদের অবস্থা তখনও ছিল মারাত্মক, এখনো মারাত্মক, প্রকাশ্যে আনার মতন প্রকাশ্যে কথা বলার মতন অবস্থা ছিল না, সেই সময় একটা কোড ল্যাঙ্গুয়েজ ছিল আজ তোর বাড়িতে পান খাবো, হিন্দুদের ওপর কি বিভৎস অত্যাচার হতো, হয় ও এখনো হয়তো সে জিনিস না শুনলে না দেখলে বিশ্বাস করা যায় না, দু হাজার থেকে দু হাজার এক দুই উনিশশো আটানব্বই থেকে দু হাজার দুই এই এই সময় কাল ছিল তপনদার বিভাগ প্রচারক, সঙ্ঘের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিভাগ প্রচারক হিসেবে তখন যোগ দিয়েছেন তপনদা আমাদের এই বিভাগে, এবং এই কর্মকাণ্ডের মধ্যেই আমি ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম, ভাই মাননীয় মানিকদা আমাকে ডাকতেন বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, কিন্তু তপনদা গেলে একটা অন্যরকম নিবাসে, বাড়িপুর তখন নিবাসে একটা ভাড়া বাড়ি রাস মাঠের পাশে, সেই নিবাসে একটা অদ্ভুত একটা আবহাওয়া তৈরি হতো এবং সারা দিন রাত্রি সেখানে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা হতো, আপনারা জানেন বাসন্তী সোনাখালী এই জায়গাগুলোতে তখনও গমনাগম মানে যাতায়াতের পক্ষে
একটা অদ্ভুত সমস্যা ছিল। তখন যাতায়াত করা যেত না, আমরা যেরকম মানে একটা দুর্গম ব্যাপার, দ্বীপগুলিতে তখন যাওয়াই যেত না, সেরকম প্রত্যন্ত দ্বীপ থেকে বিভিন্ন স্বয়ংসেবকদের এখানে আনা হতো বাড়িতে এবং তাদের সেখানে রাখা হতো। এবং তার মধ্যে সব থেকে বেশি কর্মক্ষম কর্মোদ্যোগী যে ছেলেটি প্রায় আমারই বয়সী ছিল, সেই ছেলেটির নাম ছিল অভিজিৎ সর্দার ওরফে লালু। এই অভিজিৎ সর্দার তারপরেই ছিল প্রতীত পাবন নস্কর, প্রতীত নস্কর আর কি আমরা প্রতীত বলেই ডাকতাম, এছাড়া সুজিত নস্কর, অনাদি নস্কর, বিকর্ণ নস্কর ইত্যাদি প্রান্তিক ওই জায়গাগুলো বাসন্তী, সোনাখালি, কুমির মানে কুমিরমারা, কুমিরমারি কিংবা অন্যান্য ছোট মোল্লাখালী এইসব জায়গা থেকে হিন্দুদের একজোট করার যে কার্যক্রম তখন না করতে শুরু করে দিয়েছিলেন। তার প্রভাবে আপনারা জানেন যে হিন্দুদের উপরে যে অত্যাচার হয়, অত্যাচারী যারা ছিলেন তাদের উপরে কোনো আক্রমণ নেবে এলেই লোকাল হিন্দু বিশেষত স্বয়ংসেবক সঙ্গের স্বয়ংসেবক তাদেরকে ধরা হতো। এবং দুটি ছেলেকে সেই সময় আমি আমার প্রফেশন হিসেবে সেই সময় আমি ওকলাতি করতাম না, অন্য একটি প্রফেশনের সঙ্গে আমি বৃত্তির সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু সেই বৃত্তিতে থাকাকালীন আমি বারবার উকিলদের সঙ্গে কথা বলতে বাধ্য হতাম, তখন নাই পাঠাতেন, আলিপুর কোর্টে বহুবার আমাকে যেতে হয়েছে। এবং সেই সময় একজন মাত্র লোককে সেই সময় যেতাম আমরা, তখন সবে মাত্র প্র্যাকটিস শুরু করেছেন আমাদের মাননীয় শান্তনুদা, আমার ভালো মনে আছে সেই সময় যারা আমাদের সংগঠনের মহামহোপাধ্যায় যারা ছিলেন, আজকে বলতে বাধা নেই, সেই মহামহোপাধ্যায়রা আমাদেরকে অনেক ক্ষেত্রে মিসগাইড করবো না, কিন্তু তারা মনে করতেন যেন আমরা মানে এলেও হয় একটা সকাল একটা বেলের জন্য সকাল দশটার সময় সেই উকিলবাবু আমাদের ডেকে নিতেন, যে বেলটা দুটোর সময় হবে, আজকে বলতে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, সে উকিলবাবুরা সেই সময় আমাদের দশটায় ডাকতেন। এই উকিলবাবুরা যদি অন্য কোনো পার্টির বা অন্য কোনো বিচারধারার হতেন আমার কোনো আপত্তি, আজকে কোনো দুঃখ হতো না, কিন্তু বহুলাংশে বহু ক্ষেত্রে আজকে দুঃখের সঙ্গে বলছি তারা আমাদের বিচারধারার সঙ্গে যুক্ত ছিলেন এবং তপন দা অত্যন্ত বিশ্বাস এবং প্রত্যয়ের সঙ্গে আমাকে তাদের কাছে পাঠাতেন। আমি এবং রাজশ্রী চ্যাটার্জি, তিনি তখনও উকিল হননি, তিনি তখনও বোধহয় ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, রাজশ্রী চ্যাটার্জি এখন রাজশ্রী চট্টোপাধ্যায়, তিনি তখন গড়িয়াহাটের কাছে একটা জায়গায় থাকতেন। আমি কারোকে ছোট করার জন্য এই কথা বলছি না, আমরা তখন দুজনেই খুব তরুণ, আমরা তখন গিয়ে দাঁড়িয়ে থাকতাম দশটা থেকে, জানতাম না যে বেল মুভ হয় দুটো থেকে। এবং এই বিষয়টিও এবং তপনদার একটা ধাক্কা আমাকে হয়তো ওগলাতি পড়ার দিকে পাঠিয়েছিল, তখন একটা অদ্ভুত কথা বলেছিলেন যে দেখছি মনে হয় যে ডাক্তার ইঞ্জিনিয়ার এসব প্রফেশনের থেকে এই মুহূর্তে উকিলদের বেশি দরকার হিন্দু। আরো একটা বিষয়ে বললেন, তখন অদ্ভুত হতো, তখন পটকাদা ঘোষ, তখন আমি পটকাদা, জিষ্ণুদা এবং আরো অনেকে আমাদের এমনি সেই নিবাস, তখন আলোকরা নিবাস, ঝলমলে একটা ব্যাপার, হইচইয়ে নিবাস, সেইখানে দাঁড়িয়ে আমরা তখন চেঁচামেচি করতাম, আমরা তখন কথা বলতাম, আমরা তখন স্বরূপদা আসতেন, স্বরূপদা তখন ছিলেন কর্ণধর মালি, আমার সব নামগুলো এখন মনে পড়ছে, সেই সময়গুলোতে সিজার মানে ইন্দ্রজিৎ মণ্ডল, তারা আজকে বহুলাংশে অনেকে বিরোধিতা করেছেন। আমি হিন্দু সংগঠন তৈরির সময় তপনদার সঙ্গে যাইনি, তপনদার সঙ্গে মতবিরোধ হয়েছে কথায় কথায়, ভাই অনিমিত্র যেভাবে বললেন বহুলাংশে মতান্তর হয়েছে, বহুলাংশে মনে হয়েছে ওনার কথার সঙ্গে আমার মত বা আমার পথ হয়তো মিলছে না, কিন্তু কোনোদিন মতান্তরকে মনান্তরে পর্যবসিত হতে আমরা কোনো পক্ষই দিইনি। বহু জায়গায় আমার ভালো মনে আছে যে দশটা যেদিন লালু পতিত অনাদিরা খুন হয়ে গেল, বিকর্ণ পালিয়ে এলো, সেদিন আমার খুব ইচ্ছে ছিল যে আমি একবার ওখানে যাব। বিকেল বেলায় আমাদের কাছে খবর, আমার কাছে একটা ফোন আসে, তখন প্রসেনজিৎ ঘোড়ানি বলে একটি ছেলে বিয়ে আমাদের বাড়িপুরের শ্যামাকে ফোন করে বলে দেবজিৎদা তুমি কোথায়? আমি তখন আমার কর্মক্ষেত্রে ব্যস্ত, তখন আমার মোবাইল ফোনও ছিল না, আমাদের সবার কাছে ল্যান্ডলাইন, সেখানে ফোন করে প্রসেনজিৎ বলে যে লালু আর নেই, ওকে ফেলে দিয়েছে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ভাষায় ফেলে দেওয়া মানে হচ্ছে খুন হয়ে যাওয়া। আমার কাছে অস্বাভাবিক লেগেছিল, এটা হতে পারে, এরকম কি হয়? পরের দিন একটা বনভোজনের কার্যক্রম, লালুর আগের দিন আমার সঙ্গে গল্প করে গেছে, অনাদি পতিত বাড়ি পুড়ে ছিল, হঠাৎ করে কিছু যেন সেই নিশিত ডাকার মতন ওরা ওখানে গেলাম, আনসারের বাড়ির সামনে যাবার পরে, আনোয়ারের বাড়ির সামনে যাবার পরে ওরা খুন হয়। এবং আমার অদ্ভুত লেগেছিল বহু ঘটনা,
তখন তো আমাকে যেতেই দিলেন না, একবারের জন্য যেতে দিলেন না, বললেন না তোমার অন্য কাজ আছে। কি কাজ আছে? তখন দা আমাকে পাঠিয়ে দিলেন কলকাতা। কলকাতায় পাঠিয়ে দিয়ে একটা ছোট বই একটা বুকলেট, সেটা লিখে লিখলেন ওভারনাইট। তপন দা লিখেছিলেন তার একটা কবিতা, লালু নিজের লেখা কবিতা, সেটা আমি তপন দাকে দিলাম। তপন দা সেটা তার পেছনে যোগ করতে বললেন, এবং সেই সময় তপন দা আমাকে ওর মধ্যেই ওখানে দাঁড়িয়ে, আমার ভালো মনে আছে সেই বইটা আমি দুদিন ধরে আমি সেটা প্রিন্ট করাই, এবং তপন দা একটা অদ্ভুত ক্ষমতা ছিল লোককে কনভিন্স করানোর। সেই সময় অনেক ছাপাখানা এই কাজটা করতে চাইছিল না, তপন দা একটা ছাপাখানা আমাকে দাঁড় করান, এবং সেই ছাপাখানার মালিক আমাকে তিনবার চারবার সেখানে গিয়ে গিয়ে আমাকে খোঁজ নিতে হয়। আমার মনে আছে যে সেইখান থেকে তপন দার নির্দেশ অনুযায়ী সেই 1000 খানা কপি বা 2000 খানা কপি, সেটা একটা দড়ি দিয়ে বাঁধা দুটো বান্ডিল আমি নিয়ে গিয়ে কোথাতে কোথাতে আমি সেটা কেশব ভবনের দোতলায় প্রথমে তুলি। আজকে কেশব ভবন গিয়ে ওই গায়ে বসে উন্নাসিকতা আমি কিন্তু দুঃখ করেছিলাম। এই ব্যাপারগুলো আমার খুব পীড়া দিয়েছিল। আমি কখনোই আমি একমত হতে পারিনি বা সঙ্গ থেকে বিচ্ছিন্ন হব না, কেননা আমি যখন দ্বিতীয় বর্ষ করি তখন সেই সময় তপন দাই আমাকে দ্বিতীয় বর্ষতে নিয়ে যান, এবং সেই সময় আমার মনে আছে বিদ্যার্থী পরিষদের কোটাতেও আমি একটাই হিসেব আমার ছিল যে আমি ওখান থেকে গিয়েছি, তপন দার কথা অনুযায়ী আমি সঙ্গ থেকে গিয়েছি। সেই সময় মাননীয় তপন দা এবং মাননীয় অমং দার মধ্যে আমাকে কেন্দ্র করে মতানৈক্যের সৃষ্টি হয়, এবং তপন দার উৎসাহতেই আমি ফিরে আসার প্রায় সঙ্গে সঙ্গেই তপন দা আমাকে বিস্তারক হিসেবে, তখন আমাকে আমার কাছে অপশান চাওয়া হয়েছিল বিস্তারক হতে চাই কিনা দ্বিতীয় বর্ষের পরে, অর্থাৎ স্বল্পকালীন সময়ের জন্য বেরোতে চাই কিনা। আমাদের সেই সময় যারা 5 বছরের সময়সীমা নিয়ে বেরোতেন তাদেরকে বিস্তারক বলা হতো, যারা সারা জীবনের জন্য বেরোতেন সঙ্গে তাদের প্রচারক বলা হতো। তো বিস্তারক হিসেবে বেরোনোর উৎসাহ প্রকাশ করার পরে আমাকে তখন বিস্তারক হিসেবে আমার নাম নথিভুক্ত হয়, এবং তপন দা আমাকে বাড়ি ফেরার ক্যাম্প করে বাড়ি ফেরার পরে বেশি দিন আর সময় দেননি, রাদার বেশিক্ষণ সময় দেননি, 2-3 দিনের মধ্যে আমাকে নিয়ে চলে যান প্রথমে বারাসাত, সেখান থেকে বসিরহাট, সেখান থেকে তারপরে সেখান থেকে আমাদের বজবজে। কিন্তু এই সময় আমি 5 বছর দিতে পারিনি, বাড়ির কারণে আমাকে ফিরে আসতে হয়। তার জন্য কোনোদিন তপন দা আমাকে গঞ্জনা আক্রোশ বা নিন্দা কিন্তু কোনোদিন করেননি। আমি মরমে মনে ছিলাম, আমার সবসময় মনে হতো আমি আমার প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হয়েছি, আমার সবসময় মনে হতো যেন আমি কোথাও থেকে যেন চ্যুত হয়েছি। কিন্তু তপন দা কোনোদিন এমনকি হিন্দু সম্মতি তৈরি হওয়ার পরেও, বহু আপনারা জানেন যারা ধর্মান্তরিত হন তাদের বহু ক্ষেত্রে নামের এফিডেভিট করতে হয়, আমাদের ঘর বাপাতির ক্ষেত্রে তপন দা সেই এফিডেভিটের দায়িত্ব আমাকে বহুবার দিয়েছেন। বহু মামলাতে আমার ভালো মনে আছে যে সুন্দর গোপাল দাস হিন্দু সংগতির তখন দায়িত্বে আছেন, এখনো দায়িত্বে আছেন, তার সেরেস্তায়, অর্থাৎ তিনি ওখানকার ল ক্লার্ক, প্রথিতযশা ল ক্লার্ক, তার সেরেস্তায় আমি গিয়ে বসে আছি। সেই সময় সুন্দরদা বললেন, দেবজিদ একটা বড় কাজ করতে হবে, আপনি আজকে চলে যান, কালকে আপনার সঙ্গে শিয়ালদা কোর্টে যাবো একটা মামলা নিয়ে। সেই মেয়েটি এলো, তাকে আমাদের পুরো শিয়ালদা কোর্ট ঘিরে ফেলে বা উন্মত্ত জনতা। সেই মেয়েটি আমাদের সনাতন ধর্মে আসার চেষ্টা করে, সেই সময় সেই মেয়েটিকে আমাকে নিয়ে বেরোতে হয়, সেটা সেই পালিয়ে যাওয়াটা বা সেই মেয়েটিকে রক্ষা করার জন্য তাকে বার করে আনাটা কোনো হিন্দি সিনেমার থেকে কম হবে না, অন্যদিন কোনো পরিসরে সেই কথা বলা যাবে। কিন্তু এই জিনিস তপন দার সঙ্গে প্রত্যেক দিন ঘোরার সুযোগ, যে জিনিস যে খুব অল্প দিনের জন্য পেয়েছিলাম, এবং খুব মনে হতো তপন দা বহু ক্ষেত্রে কোনোদিন আমাকে দিয়েছেন, কখনো কখনো আমার আমার মাঝে মাঝে আমার ঈর্ষা হতো যে এত কষ্ট ছিলাম আমার কি কি একবারের জন্য ভালো বলা যায় না, এবং অনেক বেশি বয়স অব্দি আমার মনে আছে যে তখন শরীর খারাপ কথা আমি শুনলাম। সেই দিন আমি আমার ফেসবুকে পেজে একটা পোস্ট করি যে যার পেছনে থাকা যিনি ছিলেন, যিনি যার জন্য আজকে এইখানে সুবক্তা ইত্যাদি মাঝে মাঝে ডেফিনেশন বা যে বা যেসব কথা আমার পেছনে বিশেষ যিনি আমাকে বলেছিলেন, আমাকে একদিন বাইকে করে গিয়ে একটা ভাষণের জায়গা আচমকা দাঁড় করিয়ে দিয়েছিলেন, যিনি আমাকে বাইকের পেছনে নিয়ে ঘুরতেন, একটা অদ্ভুত বাইক, রাজদূত বাইক ছিল, সেইটাকে নিয়ে যাতায়াত করতে হতো, পরে একটা ESD বাইকে আমি চেপেছি ওনার সঙ্গে। এবং সেই লোকটি
সেই লোকটি আর তো কোনোদিন বলবেন না, কোনোদিন ভূগন্ধরে গেলে সেই লোকটি নেই, বিশ্বাস করতেও কষ্ট হয়। তিনি যখন অসুস্থ ছিলেন আমি খুব মানে সেই সময় খুব ব্যক্তিগত ব্যাপার, আমাকে পেছন ছাড়েনি, আমি লিখেছিলাম যে ওর জন্যই হয়তো কোনোদিন হতে পারেনি, কিন্তু একলব্যের অধিকারে তার তার আরোগ্য প্রার্থনা করছি। আজকে বলতে দ্বিধা নেই, আমি ভাবিনি, আমি ভাবিনি কোনোদিনও হয়তো ভাবিনি, হয়তো কেন একদম হলপ করে বলতে পারি, ভাবিনি যে আমার ভুলটা হবে। আমি হয়তো তার সঙ্গে কোনোদিন ওইভাবে থাকতে পারিনি, আমার সঙ্গে থাকা জানেন, তারা জানেন যে যারা প্রতিজ্ঞা প্রাপ্ত স্বয়ংসেবক তারা অনেককে কিছু সঙ্গে যদি কম্প্রোমাইজ বলেন, এটাকে যদি মেনে নেওয়া বলেন, তাহলে হয়তো তাই। কিন্তু মনে অনেক আজকে এটাও বলতে দিই জানি অনেক কিন্তু আছি। আর ভাই অনিমিত্র অনুজ প্রতি সাধারণ বলে ও লেখাপড় অনেক বেশি এবং ও সত্যি আলোকবর্তিকা। রন্তিদা সম্বন্ধে আমার কোনো কিছু রন্তিদা যেভাবে বলেছেন যেভাবে বলেছেন বলেন এবং যেভাবে উনি মার্গদর্শনের কথা এখানে বললেন সেটাও একটা দেখার মতো জিনিস। সত্যি একলব্য হই তাহলে আমাকে এখানে বলতেই হবে, বলতেই হবে। তার জন্য যদি কেউ আমার বুড়ো আঙুল নিতে চান আমি বারবার সেই বুড়ো আঙুল দিতে রাজি আছি। আমাকে যদি কেউ ডিজন করেন তাতেও আমার আপত্তি নেই, কিন্তু এ কথা তো ঠিক যে এখানে যারা আসছেন যারা এখানে দাঁড়াচ্ছেন আমাদের সঙ্গে চাইছেন বা যারা এখানে দাঁড়িয়ে আমাদের কোনো ক্ষমতাসীন আমরা বোধ হয় আমরা আমাদের অবস্থা দিতে পারে তা কোনোদিন ঘোষ বা প্রকৃত যারা তাকে নিশ্চিন্তি এই ক্ষেত্রে বাঙালিদের ভাবতে হবে। আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাঙালির কথা বলবো, যে বাঙালি যে তিনটেন তার কাবে উপর দেবজিৎ আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? দেবজিৎ আপনি আপনার আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার বোধ হয় অন্তর্জালে কিছু সমস্যা রয়েছে, নেট কানেকশনে কিছু সমস্যা রয়েছে, পরিষ্কার আসছে না সব বাক্যগুলি। কিন্তু তপনদা যেহেতু একটি এমন একটি নাম যে নামের সঙ্গে বহু মানুষের আবেগ অনুভূতি জড়িয়ে থাকে, তাই হয়তো আপনি সেই আবেগ তাড়িত হয়েই যে কথাগুলো বলতে চাইছেন, আমাদের অনেকটা দুর্ভাগ্য যে সেগুলো আমাদের কাছে পৌঁছলো না প্রযুক্তির কিছু গোলমালের জন্য। তবু আমরা আপনার আপনার অনুভূতিকে আমরা প্রণাম জানাই। আমরা আজকের মতো এখানেই বিদায় নিই। আপনার আলোচনায় যখন সোনাখালির বিষয়গুলো উঠে এলো তখন ওই সময়ের ইতিহাসটা আমাদের বহুজনের চোখের সামনে কিন্তু স্পষ্ট হলো, অনাদির খুন হয়ে যাওয়া এবং ওই সময় তপনদার যে তৎপরতা তা কিন্তু আমরা কোনোদিন বিস্মৃত হব না। আমরা ডাক এখন ডেকে নিচ্ছি সমীর গুহরায়কে, বাবুদা, হিন্দু সংহতির সহসভাপতি, তপনদার দীর্ঘ দিনের সাথী, যেমন দেবজিৎ তার নানা অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আমার মনে হয়
সমীরও এরকম বহু কিছু অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবেন। তার কারণ হিন্দু সংহতির চলার পথে আপনি প্রায় ছায়া সঙ্গীর মতন থেকেছেন। শ্রী সমীর গুহরায়, সমীরের মাইকটাকে বোধ হয় আনমিউট করতে হবে। সমীরের মাইকটাকে আনমিউট করতে হবে। আপনার ফোনের ওই দেখুন মাইকের যে চিহ্নটা আছে, ঠিক আছে, ধন্যবাদ, বলুন। কবিতা, যারা আজকে এখানে উপস্থিত আছেন প্রত্যেককেই আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। প্রথমে আমি তপনদার চরণে শত কোটি প্রণাম জানাই। যারা উপস্থিত আছেন অনেকেরই বক্তব্য শুনলাম, রন্তিদার মতন লোকের বক্তব্য শুনলাম, দেবজিৎ দাস শুনলাম, মহিতদা শুনেছি, দেবতনুদা তো শুনলাম, প্রত্যেকেই কর্মসূত্রে তপনদার সঙ্গে কম বেশি জড়িত। কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলতে পারি আমার জীবনটাই তপনদার সঙ্গে জড়িত ছিল। মাত্র 6 বছর বয়সে আমি ওনার সংস্পর্শে এসেছি, দিয়েছিলাম শিশু স্বয়ংসেবক হিসেবে। উনি আমাদের বাড়িতে প্রতিদিন আসতেন সকালবেলায়, ওনার চায়ের বরাদ্দটা আমাদের বাড়িতেই ছিল। ওনার সংস্পর্শে প্রথম যখন এসেছি তখন তো কিছুই বুঝি না, কে তপন ঘোষ, দেখতাম তাকে, অনেক কথা বলতেন, সুন্দর সুন্দর কথা বলতেন, কখনো আমাকে পড়িয়েওছেন তিনি। ইংরেজিতে খুব কমজোরি ছিলাম, ইংরেজিটা পড়াতো। তারপরে যখন একটু বড় হয়ে উঠলাম, বোধহয় 91-92 পড়ি, সেই সময় বিদ্যার্থী পরিষদে গেলাম তপনদার হাত ধরে। দেবজিৎদা বিদ্যার্থী পরিষদের কথা বলছিলেন সেই সময়কার কথা, তপনদা তো আছেন, শান্তনু সিংহ, শান্তনুদা রয়েছেন, দেবজিৎদা, আরো কয়েকটা নাম আমার মনে পড়ছে সেই সময়, আমার সিনিয়র অনিরুদ্ধদা, সমীর দা, সমীর পাল, সমীর কর্মকার, ডাক্তার দেবাশিস বসু, এরা তখন সব সিনিয়র, আমরা তো সবে এসেছি জুনিয়র। তপনদার হাত ধরে কাজ করতে শুরু করেছি সবে মাত্র, হিন্দুত্বের একটা মানে ভাব ক্রমশ মনের মধ্যে জাগরিত হয়ে উঠছে। অল্প বয়স, মানে 11-10 পড়ি, রাস্তাঘাটে কত রকম প্রলোভন, ইয়ং মেয়েরা যাচ্ছে, সব কিছু ছেড়েও কিন্তু সেদিন তপনদার কথাগুলো শোনার জন্যে সেদিন কিন্তু ওই বিদ্যার্থী পরিষদের যেটা বললো একদম সত্যিকার যে একতলার একটা ছোট্ট ঘরে আসতাম, তপনদা বলতেন, তপনদার কথাগুলো শুনতাম, উপলব্ধি করবার চেষ্টা করতাম, তখনও পর্যন্ত হয়তো সেরকমভাবে বুঝে উঠতে পারিনি। তারপরেই তো তপনদা ছেড়ে দক্ষিণবঙ্গের প্রচারকের দায়িত্বে চলে গেলেন, তারপরে ওই লালুর কথা, প্রতীক প্রাবন্ধের কথা, সে কথা আপনাদেরকে দেবজিৎদা খুব সুন্দরভাবে বলেছেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেদিন কিন্তু তপনদা প্রতিশোধ নিতে কিন্তু ছাড়েননি। লালু মারা গেল, প্রতীক পাবন মারা গেল, বিকর্ণ নস্কর কোনো মতে, ছোট্ট বিকর্ণ পালিয়ে এসেছিল, বিকর্ণ কিন্তু বলেছিল সমস্ত কথা, কারা কিভাবে এদেরকে হত্যা করেছে। তপনদা সেই সময়, আমি শুনেছি তপনদার কাছ থেকে শুনেছি, তখনও তো আর তপনদার সঙ্গে ঠিক যোগাযোগটা আমার বিচ্ছিন্ন হয়ে গেছিল, যে কিভাবে ওইখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করে তিনি কিন্তু সেই লালু প্রতীক পাবনের অনাদির হত্যাকারীদেরকে কিন্তু শাস্তি দিয়েছিলেন। 10ই ফেব্রুয়ারি দিনটা মনে আছে, বহুবার তপনদার সঙ্গে পরবর্তীকালে আমি ওইখানে গেছি যেখানে ওদের সমাধি মন্দির স্থাপন করা হয়েছে, সেখানে পুষ্পার্ঘ দিয়ে ওদেরকে আমি তপনদার সঙ্গে শ্রদ্ধা জানিয়েছি। এইভাবে তপনদার সান্নিধ্যে থেকে জীবনে আমি অনেক কিছু শিখেছি।
আমার সংগঠন করা, আমার যে হিন্দুত্বের যে জাগরণ আমার মনের মধ্যে, যা কিছু সমস্ত কিছুর পেছনে কিন্তু তপনদার অবদান। ছায়াসঙ্গীর মতন আমি হয়ে পড়লাম যখন 2008 তিনি ফিরে এলেন। এখানেও আমার একটা কথা বলার আছে আপনাদেরকে, সকলকেই বলা আছে। তপনদা তো বজরঙ্গদলের চিফ ছিলেন উত্তরপ্রদেশে, 5টা রাজ্যে তিনি তখন চিফ। সঙ্গ পরিবার থেকে আরম্ভ করে সদ্য অসম সিংহ মহাশয় সকলে তপনদাকে চেনেন, এক ডাকে তপন ঘোষের নামে সকলে তখন চেনেন তাকে। ওই বিরাট বড় একটা জায়গায় তিনি বসে আছেন, বুড়া অমরনাথ আন্দোলনের কর্ণধার হচ্ছেন তপনদা। যে বুড়া অমরনাথের পূজা বন্ধ করে দিয়েছিল উগ্রপন্থীরা, সেই বুড়া অমরনাথের পূজা কিন্তু চালু করে দিয়েছিলেন তপনদা। ছোট্ট কাটো চেহারা কিন্তু এক রোকা, যেদি যেটা করব মনে করতেন তিনি সেটা না করা পর্যন্ত ছাড়তেন না। সেই তপনদা 2008 কেন ফিরে এলেন পশ্চিমবঙ্গে, হিন্দু সংগতি তৈরি করলেন নিজের হাতে, কিন্তু ফিরে আসার কারণটা কি? তপনদা নিজেই একদিন আমাকে বলেছিলেন, দেখ বাবু, আমার ডাকনাম বাবু, ভালো নাম সমীর গৌড়ায়, যে উত্তর ভারতে দীর্ঘদিন ধরে থাকার ফলে, উত্তর ভারতে এই এতদিন করে কাজ করলাম, এত হিন্দুত্ববাদী বড় বড় নেতা, কিন্তু এই 1990 সালে কাশ্মীর থেকে যে কাশ্মীর পণ্ডিতদেরকে মেরে তাড়িয়ে দিল, আজ দীর্ঘ এত বছর পরও তারা উদ্বাস্তের মতন দিল্লির উপকণ্ঠে তারা জীবনযাপন করছে। তাদেরকে কিন্তু, তার মধ্যে এখানে একটা বিজেপির গভর্নমেন্ট ছিল, বাজপেয়ীর গভর্নমেন্ট 1999 থেকে 2004 পর্যন্ত, কিন্তু এরা তাদেরকে পুনর্বাসন দিতে পারেনি, তাদেরকে তাদের গৃহে ফিরিয়ে দিতে পারেনি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ঠিক কাশ্মীরের পথে চলেছে, এবং আসামের কথাও তিনি বলেছিলেন, যে পশ্চিমবঙ্গ আসামের আসাম আগামী দিনের কাশ্মীরের পথে যাচ্ছে। এই পশ্চিমবঙ্গবাসীকে বাঁচাবে কে? উত্তর ভারতের অত বড় বড় হিন্দুত্ববাদী নেতারা, তারা কাশ্মীরিদেরকে বাঁচাতে পারেনি, তাদেরকে পুনর্বাসন দিতে পারেনি, এই পশ্চিমবঙ্গকে তারা বাঁচাতে আসবে? কোথাও যেন তার মনের মধ্যে একটা খটকা লেগেছিল। তিনি, আমি তো বলবো, জাহাজ ছেড়ে তিনি একটা ফুটো নৌকাকে অবলম্বন করলেন। পশ্চিমবঙ্গে তখন ওই সিপিএম এর চূড়ান্ত রাজত্ব চলছে, হারমাদদের চূড়ান্ত অত্যাচার চলছে গ্রামে গঞ্জে, কোনো হিন্দুত্ববাদী নেতা টু শব্দটা তখন পর্যন্ত করতে পারত না। সেই জায়গায় দাঁড়িয়ে তপনদা 2008 সালে হিন্দু সংগতি করলেন, উদ্দেশ্য একটা, যে জাহাজ জেহাদি আগ্রাসনে পড়ে পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, সেই তাদের মধ্যে একটা প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রয়োজনে প্রতিশোধ, এই মানসিকতা তিনি গড়ে দেওয়ার জন্য তিনি কিন্তু এই লড়াইয়ে অবতীর্ণ হলেন। গ্রামের পুরো গ্রাম তিনি কিন্তু সেদিন চষে বেরিয়েছেন, দিন নেই রাত নেই কাজ করেছেন। আমি দেখেছি তপনদাকে দেখার সৌভাগ্য আমার এত কাছ থেকে হয়েছে যে আমি অন্যান্যদের থেকে অনেক বেশি নিজেকে ভাগ্যবান বলে মনে করেছি। দিনের বেলায় তিনি গ্রামে গঞ্জে চষে বেরিয়েছেন, আর রাতের পর রাত কম্পিউটারে বসে তিনি বিদেশের সঙ্গে সংযোগ করেছেন, কারণ ওখানে তো তখন দিন, তাদের সঙ্গে সংযোগ করেছেন। তার কার্যাবলী কি, তিনি কি করতে চাইছেন, তা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আমি অনেক দিনের তার সাক্ষী। তার 2010 দেগঙ্গার সেই ইনসিডেন্টের পর হিন্দু সংগতিতে একটা বিরাট বড় চাপ এসেছিল, অনেকেই প্রথম সারির কার্যকর্তারা তখন হিন্দু সংগতি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। তখন আমার মনে আছে, আমি টিউশন করি, পড়াই, কিন্তু টিউশন কামাই করে এসে একদিকে তপনদা একা বসে আছেন চেয়ারে, আর উল্টো দিকে চেয়ারটা এসে আমি বসতাম, কত কথা তখন তার কাছ থেকে শুনেছি। হিন্দু সংগতির ভবিষ্যৎ নিয়ে তখন তাকে জিজ্ঞেস করেছিলাম, তখন তিনি আমাকে একদম খোলা মনে বলেছিলেন, কি হবে, হবে না, বন্ধ হয়ে যাবে। একটা মিশন তৈরি করতে চেষ্টা করেছি, পারিনি, সফল হইনি, তাতে কি আছে? কখনো আমি তাকে ভেঙে পড়তে দেখিনি, কখনো তাকে আমি হেরে যেতে দেখিনি। কোনো দিন তিনি কিন্তু মানুষের মধ্যে যে লড়াইয়ের যে বীজ বপন করে দিয়েছিলেন,
সেই লড়াইয়ের মঞ্চ থেকে তিনি নিজে কোনোদিন কিন্তু সরে যায়নি, তাই বুঝুনি তিনি কিন্তু সারা পশ্চিমবঙ্গব্যাপী সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু একটা লড়াইয়ের মন্ত জাগিয়ে দিতে পেরেছিলেন। দুটো ছোট কথা বলো, বেশি সময় নেব না। ওনার তো বৌদ্ধিক একটা বিরাট বড় শিক্ষা, এটা আমরা জানি, দেবজিৎদার কাছ থেকেও শুনলাম, অনেকের কাছ থেকেই শুনেছি, গতকাল শুনছিলাম স্বপনবাবুর কথা, শুনছিলাম তথাগত তার কথা, তারাও ওনার বৌদ্ধিকের বিরাট প্রশংসা করেছেন। কিন্তু আমি তপনদার কাছ থেকে প্রতিটা পদে প্র্যাকটিক্যালি তার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি। 2013 সালের কথা বলছি বোধ হয়, করিমগঞ্জের ওখানে ওই মুসলমানদের আক্রমণে তিনজন হিন্দু নিহত হয়েছেন, হিন্দু সংগতির পক্ষ থেকে বউবাজারের মোড়ে একটা পথসভার আয়োজন করা হয়েছে, তারপরের দিনই কিন্তু রবীন্দ্র জয়ন্তী এবং লেবুতলা পার্কে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিরা আসবেন, মন্ত্রীরাও আসবেন, পুলিশ চারিদিক থেকে ঘিরে দিয়েছে, ঘোষণা করে দিল পুলিশ যে এখানে পথসভা আজকে করা যাবে না। তপনদা আমাকে দায়িত্ব দিলেন, কর্মীরা আসছে, তপনদা বললেন কৃষক ফোনে ফোনে বল কেউ যেন জড়ো না হয়, সাইডে সাইডে ঠিক তারা সকলে মানে থাকুক, পথচারীদের মতন সাইডে দাঁড়িয়ে থাকবে তারা। ঠিক সময় হলো, তপনদার সঙ্গে আরো কয়েকজন ছিলেন হিন্দু সংগতির কার্যকর্তা, তখন সুজিত দা, দেবতনু দাও এসেছেন, আরো আরো কয়েকজন কার্যকর্তা মিলে আমরা বউবাজারের মোড়ে এসে উপস্থিত হলাম। চারিদিকে পুলিশ, বুচিপাড়ার ওসি আছেন, বড় সেকেন্ড অফিসার আছেন, তপন দাস একটা ছোট মঞ্চও বাঁধা হয়েছে, কিন্তু মাইক লাগাতে দেয়নি পুলিশ। তপন দাস সঙ্গে বচসা শুরু হয়ে গেল, আমরা সামনে দাঁড়িয়ে আছি, সকলে মিলে ঘিরে দাঁড়িয়ে আছি, তপন দাস সঙ্গে পুলিশের বচসা চলছে। তপন দা বলছেন যে মুসলমানরা এরকম ভাবে জিহাদি আক্রমণ করতে পারে, তিনজন নিরীহ মানুষকে হত্যা করতে পারে, আর তার জন্য আমরা একটা সামান্য প্রতিবাদ সভাও করতে পারবো না, এই এই আইনের মধ্যেই আমাদের থাকতে হবে। তো এরকম ভাবে একটা বচসার মধ্যেই পুলিশ কিছুতেই রাজি নয়, পুলিশ কিছুতেই পথসভা করতে দেবে না। ঠিক সেই মুহূর্তে তপন দাকে দেখলাম, আমাদের কাউকে কিছু বললেন না, কিচ্ছু না বলে তিনি ডান দিকে অর্থাৎ বউবাজার টুয়ার্ডস লালবাজারের দিকে মুখ করে উনি হাঁটতে শুরু করে দিলেন। আমরা বার্তাটা পেয়ে গেলাম, আমাদেরকে কিচ্ছু বলেননি, তিনি শুধু হাঁটতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে আমরা ওনার পেছন পেছনে হাঁটতে শুরু করলাম, আর আশেপাশে যে কয়েকশো হিন্দু সংগতির কর্মীরা জড়ো হয়েছিল তারাও রাস্তায় নেমে হাঁটতে শুরু করলো। বউবাজার মোড়ে এসে আমরা পথ অবরোধ করে দিলাম, প্রায় আধ ঘন্টা 45 মিনিট পথ অবরোধ রইল। যে মাইক ছিল সে মাইক নিয়ে আসালো, ভ্যান এলো, তপন দা তার উপরে দাঁড়িয়ে কিছুক্ষণ বললেন, লালবাজার থেকে বার্তা এলো, লালবাজার থেকে পুলিশ এলো, তপন দার সঙ্গে কথা বললেন, তিনি তারা অনুরোধ করলো যে আমরা এই ব্যাপারে কিছু বিহিত করব। তপন বাবু আপনাকে জোরহাত করছি, এই অফিস টাইমে আপনি আর বেশি সময় নেবেন না। তপন দা আধ ঘন্টার মতন বক্তব্য রাখলেন, আমরা তাকে ঘিরে, এটা ছবিটাও ভাইরাল হয়ে আছে বিরাট, তপন দা সেই পুলিশের সামনে হাত তুলে কথা বলছে, আর ঠিক তার সামনেই যে অল্প বয়সী মনে হচ্ছে একটা ছেলে দাঁড়িয়ে আছে ওটাই আমি, এ পাশে দেবতনু দা দাঁড়িয়ে ছিলেন, সুজিত দা দাঁড়িয়ে ছিলেন। তো সেটা একটা বিরাট একটা শিক্ষা, কাউকে না বলেও তিনি কিন্তু কি করতে হবে সেটা আমাদেরকে সেদিনকে কিন্তু শিখিয়েছিলেন, সেই শিক্ষাটা তার কাছ থেকে পেয়েছিলাম। আর একটা ছোট্ট ঘটনা বলি, সেই ঘটনাটা হচ্ছে বোধহয় 2013-14 নাগাদ, অনিমিত্ত দাও তার বিরাট বড় সাক্ষী, অনিমিত দা বোধহয় লাইনে আছেনই, যে রূপনগর তারানগরে একটা সামান্য খুনের ঘটনা, এসিসিআই এবং সিপিএম এর মধ্যে গণ্ডগোলে খুনের ঘটনায় দেখা গেল প্রায় 40-45টার উপর হিন্দু বাড়ি তাদের ধানের গোলা টোলা মুসলমানরা পুড়িয়ে দিয়েছে। তপন দার সঙ্গে যাচ্ছি, আর একটি সংগঠন থেকে কিছু অর্থ দিয়েছে তারা ওই টিন টিন বা ওদের ঘর টর ছাউনি করবার জন্যে, তপন দাও যাচ্ছেন কিছু আর্থিক সাহায্য নিয়ে তাদের জন্যে। কিন্তু যেতে যেতে তপন দা বললেন, তপন দা যে কথাটা বললেন সে কথাটা হলো যে দেখ বাবু, ওই ওদেরকে সাহায্য দেওয়ার জন্য কিন্তু আমি ওদের কাছে আমি যাচ্ছি না, যারা মুসলমানদের কাছে মার খাবে, জিহাদি শক্তির কাছে মার খেয়ে মাথা মত করে কাঁদবে তাদের জন্য আমি নেই, আমি ওদের বুকে আগুন জ্বালাতে যাচ্ছি, সেই আগুন যে আগুনের দ্বারা আগামী দিন ওরা জিহাদি শক্তির কিন্তু মোকাবিলা করতে পারবে। তপন দা গেলেন, আর্থিক সাহায্যও করলেন ওদেরকে, বিভিন্ন রকম ভাবে তাদেরকে
যে অন্য সংগঠন থেকে বা অন্য জায়গা থেকে অনুদান এসেছেন সেই অনুদান দেওয়ার কথাও তাদেরকে কিন্তু জানালেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তাদেরকে বলে এলেন যে ভাই লড়তে হবে, লড়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। আজ তোমাদের 50টা ঘর ভেঙেছে, কাল 100টা ঘর ভাঙবে, পরশু তোমাদের ঘর থেকে মেয়েদেরকে তোমরা টেনে তুলে নিয়ে যাবে। বলো তোমরা যদি লড়াই করো আমি তোমাদের পাশে আছি, আর তোমরা যদি ঘরে বসে শুধু কাঁদো, তোমরা যদি মনে করো যে এই রকম ভাবে জেহাদিরা ঘর ভেঙে দিয়ে চলে যাবে আর কোনো না কোনো হিন্দু সংগঠন বা কেউ না কেউ এসে তোমাদেরকে সাহায্য করে আবার নতুন ঘর তুলে দেবে, মুসলমানরা তো সেই অপেক্ষায় থাকে, তোমাদের নতুন ঘর হবে, ঘরে টিভি আসবে, এই আসবাবপত্র আসবে, আবার একদিন এসে তোমাদের ঘর ওরা ভেঙে দিয়ে যাবে, তোমাদের সমস্ত কিছু লুটপাট করে নেবে, আর তোমরা কি শুধু ভাই বসে বসে কাঁদবে? তাহলে কিন্তু আমি নেই, তোমাদের সঙ্গে আমি নেই। তাদের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিতে পেরেছিলেন, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে হিন্দুর বুকের ভেতর তিনি আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, জিহাদি শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র তিনি তাদেরকে কিন্তু শিখিয়েছিলেন। তাই আজ তো দেখছি বহু জায়গায়, তার সময়ও আমরা দেখেছি তিনি 1.5 বছর হয়ে গেল রিটায়ার করেছিলেন হিন্দু সংগতি থেকে, কিন্তু হিন্দু সংগতির এই যে লড়াইয়ের মানসিকতা থেকে হিন্দু সংগতি কিন্তু সরে যায়নি। এখনো বহু জায়গায় যেখানেই জিহাদি আগ্রাসন হয়েছে হিন্দু সংগতির ছেলেরা সেখানে ঝাঁপিয়ে পড়েছে, এবং বহু জায়গা থেকে আমার কাছে রিপোর্ট আসে যে এখানে হিন্দু সংগতি আছে, এখানে দাঁত ফোটানো যাবে না, সেখানে মুসলমানরা পিছু পা হয়েছে, পিছু হেঁটে গেছে। এ সমস্ত কিছুই কিন্তু তপন দার অবদান। আপনাদের একটা কথা আমার নিজের উপলব্ধিতে আপনাদেরকে আমি একটু বলতে চাই, 1953 সাল, এই 53 সালে কিন্তু সব থেকে বড় দুর্যোগটা নেমে এসেছিল বাঙালির জীবনে, বাঙালি হিন্দুর হোমল্যান্ড তৈরি করার রূপকার আমাদের সকলের শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই বছর তিরোধান হয়েছিলেন, তিনি মারা গিয়েছিলেন, তার তিরোধান ঘটেছিল। কিন্তু আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই, ওই 1953 সালেই কিন্তু আরেক বাঙালি মহাপুরুষের জন্মগ্রহণ করেছিলেন, সেই মহাপুরুষটার নাম হচ্ছে কিন্তু তপন ঘোষ। একদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিরোধান হয়েছে, আর আরেকদিকে তপন ঘোষ নামক আরেক মহা বাঙালি মহাপুরুষ, যে পরবর্তীকালে বাঙালি হিন্দুকে লড়াইয়ের মন্ত্র শেখাবে, যে পরবর্তীকালে বাঙালি হিন্দুকে তার হোমল্যান্ড সম্বন্ধে সচেতন করবে, যে পরবর্তীকালে বাঙালি হিন্দুকে তাদের যে জমি মানে দাপের হয় বাপের হয় না এই মন্ত্র শিখিয়ে যাবেন, সেই তপন ঘোষের জন্ম কিন্তু সেই 1953 সালেই হয়েছিল। বড় দুঃখের কথা তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু আমি বিশ্বাস করি তপন ঘোষ যে আগুন জ্বালিয়েছে বাঙালি হিন্দুর হৃদয়, যে প্রদীপ জ্বালিয়েছে সেই প্রদীপ আজও জ্বলছে। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারা আজকের এখানে সবাই রয়েছেন তাদেরকে, যারা শুনছেন বা আরো পরবর্তীকালে আপনারা এই বার্তাটা পৌঁছে দেবেন, তপন ঘোষ নামক সেই প্রদীপ কিন্তু জ্বলছে। আপনারা 5 নম্বরে যান, সেই ছোট্ট ঘরটার মধ্যে সেই সন্ন্যাসী তুল্য মানুষটা আজও কিন্তু রয়েছেন, তার প্রদীপটা কিন্তু জ্বলছে। যে হিন্দুত্ব হয়ে লড়াই করবে, সে যেখানেই যে লড়াই করুক না কেন, তাকে আমার একবার অনুরোধ, ওই 5 নম্বরে গিয়ে সেই প্রদীপটা স্পর্শ আপনি একবার ছুঁয়ে নিয়ে আসবেন। যেরকম ভাবে আমাদের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীরা অগ্নি স্পর্শ করে দেশ মাতৃকার চরণে নিজের জীবনকে উৎসর্গ করত, ঠিক সেই রকম ভাবে যারা হিন্দুত্বের লড়াই লড়তে চান, দেব মানে রণজিৎ দেবদা যে লড়াইয়ের কথা বলে গেলেন, দেবজিৎ দা বলেছেন, দেবতনুদা যে লড়াইয়ের কথা বলেছেন, সেই লড়াইয়ে যারা আগামী দিনে ব্রতী হতে চান তাদের কাছে প্রত্যেককেও আমার অনুরোধ, একবার ওই 5 নম্বরে গিয়ে সেই পবিত্র আলোর স্পর্শটা আপনারা একবার নিয়ে আসুন, দেখবেন আপনার মনের সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে, মনের ভয় কেটে গেছে। তপন দা বলতেন, একটা কথা বলছেন যে বাবু লড়াই করতে হবে, লড়াইটাই শেষ কথা রে, জয় পরাজয়ের কথা ভুলে যা, যুদ্ধে জয় আছে পরাজয়ও আছে, জয় পরাজয়ের কথা ভুলে লড়াইয়ের মন্ত্রটাকে শেখ, লড়াইটা যদি যেদিন শিখে যাবি সেদিন দেখবি মনের মানে সমস্ত ভয় তোর দূর হয়ে গেছে, সেদিন কিন্তু তোকে কেউ আর পিছু পার
বা পিছু টানে আটকে রাখতে পারবে না। তার লড়াইয়ের সেই মন তো আজও আমার বুকের মধ্যে রয়েছে। আমি যতদিন থাকব তপনদার এই আদর্শ, তপনদার যে লড়াইয়ের মানসিকতা, তপনদার যে চেতনা, আজ তপনদার সব থেকে বড় কথা হচ্ছে যে তার দূরদর্শিতা, যার কাছ থেকে যা কিছু শিক্ষা লাভ করেছি সেই শিক্ষা লাভই হোক আগামী দিনের চলার পথ। তপন ঘোষ একটা সংগ্রামের নাম, আর সেই সংগ্রামের আমরা সৈনিক। আর বেশি কথা বলতে চাই না, সত্যি কথা বলতে কি গলাটা ভারী হয়ে আসছে, কারণ এমন ভাবে তার সংস্পর্শে ছিলাম না যে আমি বলে বোঝাতে পারবো না। লকডাউনে দীর্ঘদিন আমি আমার ওখানে বৃদ্ধ ভাবার জন্য পড়ে থাকতে হয়েছে, আমার পরিবার ছেড়ে রান্না করে খাই। তপন দা ফোন করলেন, কি করছিস রে? বললাম দাদা রান্না করছি। বলে তোকে রান্না বান্না করতে হবে না, তুই এই 5 নম্বরে চলে আসবি, তুই এখানে খাবি। দাদার বাড়ি গিয়ে খেয়ে এসেছি। দাদা 28 তারিখে রোববার ভর্তি হয়েছেন, শনিবার দাদার বাড়িতে গিয়ে আমি দাদার সঙ্গে খেয়ে এসেছি, ভাত খেয়ে এসেছি। সেই মানুষটার নেই। আমার জীবনের চলার পথের সমস্ত কিছু, আমার নিজের পরিবার, আমার দাদা, আমার বাবা, তাদের থেকেও আমার জীবনে তপনদার অবদান অনেক 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 বেশি। ওনার কথা বেশি বলতে গেলে আর আমার আমি বলতে পারছি না। ওনার চরণে শত কোটি প্রণাম। তিনি যেখানেই থাকুক তার আত্মার শান্তি কামনা করি। আমি বিশ্বাস করি, আমার দৃঢ় বিশ্বাস, শুধুমাত্র প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, স্মরণ সভা করে তপনদাকে কিন্তু স্মরণ করা যাবে না। তপনদাকে স্মরণ করতে হবে তপনদানের সংগ্রামের মধ্যে দিয়ে। সেই সংগ্রামই আমার জীবনের পাতে হোক। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন। তপনদার বিদয়ী আত্মার উদ্দেশ্যে আমার শত কোটি প্রণাম। আপুসীন এক সংগ্রামের নামই তো তপন ঘোষ। মৃত্যুঞ্জয়ী শঙ্খ না, জয়জিৎ ঘোষের যে রচনা দিয়ে আমরা শুরু করেছিলাম, আজ সকল বক্তার মুখেই তপন ঘোষের সেই শঙ্খ নাদি উচ্চারিত হচ্ছে। সমীরের মতনই তপনদার আর এক ছায়াসঙ্গী প্রকাশ, শ্রী প্রকাশচন্দ্র দাস, পশ্চিমবঙ্গের জন্য এই সংগঠনের সহসভাপতি। প্রকাশ সংঘের প্রচারকের দায়িত্ব পালন করেছে দীর্ঘদিন, তপনদার সঙ্গে ছায়ার মতন ঘুরেছে, অনেক অজানা কথা যা প্রকাশের সঙ্গে তপনদা ভাগ করে নিয়েছেন। আমি এখন এই শ্রদ্ধাঞ্জলি সভায় প্রকাশকে আহ্বান করছি। প্রকাশ কি আছেন? শ্রী প্রকাশচন্দ্র দাস। আচ্ছা বেশ, প্রকাশ আসবেন, ততক্ষণে আমরা ডেকে নিচ্ছি জয়দীপ বন্দ্যোপাধ্যায়কে, বিশিষ্ট বিজ্ঞানী, ব্যাঙ্গালোর নিবাসী। জয়দীপ তপনদার অনুগত, আমাদের মতন অনেক মানুষ যারা সংঘের ছত্র ছায়া এসে তপনদার সান্নিধ্য পেয়ে নিজেদের জীবনের অন্য একটি দিশা পেয়েছে, অন্য লক্ষ্যে নিজেদেরকে তাড়িত করেছে, জয়দীপ তাদের মধ্যে অন্যতম। আমি জয়দীপকে এই শ্রদ্ধাঞ্জলি সভায় তপনদার স্মৃতি চারণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। প্রবীরদা আপনাকে ধন্যবাদ। তপনদার এই শ্রদ্ধার্ঘ সভায় আমি একজন খুব সাধারণ স্বয়ংসেবক, আমাকে যে আমার শ্রদ্ধার্ঘ নিবেদনের সুযোগ করে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মোহিতদা, রন্তিদা, দেবতনুদা, দেবজিৎদা সবার বক্তব্য শুনলাম, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। বাবুদা তো মানে আমরা সবাই পরিচিত, বাবুদার বক্তব্য শুনে গলা ভার হয়ে এলো। বাবুদা প্রায় বাবুদার বক্তব্য শুনে আমরা সবাই প্রায় কাঁদছিলাম আর কি।
তো আমি খুব স্বল্প সময়ে তপন দাস ব্যাপারে আমি বলবো। তপন দাস সাথে আমার পরিচয় 1997-98 যখন আমি রহরা রামকৃষ্ণ মিশনে পড়ি, তখন তপন দা আমাকে একটি বই পড়তে দিলেন। সেটা অত্যন্ত মূল্যবান একটি জিনিস, কিন্তু ওটা সহজ সচরাচর কলেজ স্ট্রিটে পাওয়া যায় না। সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের যারা সন্ন্যাসী, যারা মহারাজ, তাদেরকে কিছু নিয়মাবলী পালন করতে হয়। সেটা স্বামী বিবেকানন্দ নিজে হাতে লিখে গেছিলেন। তো সেই মূল্যবান পাণ্ডুলিপি সেটা তপনদা নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশনের যে প্রধান মহারাজ ছিলেন, তপনদার বন্ধু ছিলেন তিনি, তার থেকে জোগাড় করেছিলেন। আমাকে একটি কপি দিলেন যে তুমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, তোমার এটা পড়া উচিত যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের মহারাজদের সন্ন্যাসীদের জীবনে কি কি মন্ত্র পালন করা উচিত, কি কি কর্মসূচি, ডুজ অ্যান্ড ডোন্টস, কোনগুলো করা উচিত কোনগুলো করা উচিত না, সেই নিয়মাবলী। ওটি আমি পড়লাম, তখন অনেকটা উদ্বুদ্ধ হলাম। তারপরে সংঘের স্বয়ংসেবক হিসেবে সংঘের ট্রেনিং নিলাম। তারপরে মনের মধ্যে প্রচারক হওয়ার ভাবনা জাগলো। তো যখন আমি এমএসসি পড়ছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তখন মনে হলো যে না, এমএসসি কমপ্লিট হওয়ার পরেই সংঘের প্রচারক হয়ে বেরিয়ে যাব। তখন তপন দা আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা দুটো চব্বিশ পরগনা বিভাগ প্রচারক, ওনার কাছে আমি আমার মনোভাব ব্যক্ত করলাম। তো তপন দা আমার বাড়িতে আসতেন, আমার পরিবারে আমার বাবা মা সবাই সংঘের সাথে দীর্ঘদিন যুক্ত, 4 দশক ধরে আমার বাবা যুক্ত। আমরা অত্যন্ত দারিদ্রতার সাথে লড়াই করে ওই জায়গা, মানে তখন আমি পড়াশোনা করছি, আমার পরিবার তখনও দারিদ্রতার সাথে সংঘর্ষ করছে। তপন দা আমায় বললেন, আলাদাভাবে বারাসাত নিবাসে ডাকলেন, ডেকে বললেন যে তুমি যদি প্রচারক বেরিয়ে যাও, তোমার বাবা মাকে দেখবে কে? তো তোমার মানে অনিমিত একটা কথা বললেন যে তপন দা তার সহযোদ্ধাদের উনি কিন্তু গ্রুম করতেন, উনি প্রত্যেককে তৈরি করতেন। তো সেই দিন উনি বললেন যে তুমি যদি বেরিয়ে যাও, তোমার মা পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে এসেছেন, তার দীর্ঘ সংগ্রামের ইতিহাস, সংগ্রামের জীবন, তোমার বাবা মা, তোমাদের পরিবারটা যে দাঁড়িয়ে, তুমি যদি সংঘের প্রচারক বেরিয়ে যাও, তোমার বাবা মার বৃদ্ধ অবস্থা তাদের দেখবে কে? সুতরাং তোমাকে প্রচারক হতে হবে না, চাকরি করে জীবনে উন্নতি লাভ করেও, সংসারী জীবনযাপন করেও হিন্দুত্বের কাজ করা যায়, সংগঠনের কাজ করা যায়। এইখানে বলি যে এই যে ব্যক্তি হিসেবে তপন ঘোষ, হি ওয়াজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তিনি যদি ছেলে ধরা হতেন, তাহলে ওই দিন আমাকে কিন্তু সংঘের প্রচারক করে নিতেন, কিন্তু তিনি আমাকে বললেন যে তোমার পরিবারে তোমার বাবা মাকে দেখতে হবে। পরবর্তীকালে আমার প্রচারক জীবন অল্প একটু সুযোগ এসেছিল, আমি যখন অল ইন্ডিয়া এক্সাম দিয়ে পিএইচডি তে চান্স পেলাম, তখন তপন দা বললেন যে তুমি তো দক্ষিণ ভারতে পিএইচডি করতে চলে যাবে, তো তুমি 2-3 মাস একটু বিস্তারক জীবন যাপন করে একটু প্রচারক জীবনের স্বাদটা নিয়ে যাও, কিভাবে গৃহত্যাগী সন্ন্যাস সঙ্গে প্রচারকরা কাজ করেন। তো উনি আমাকে ঠাকুরনগর বনগা ওই অঞ্চলে একটি গ্রামে, প্রত্যন্ত গ্রামে উনি আমাকে 2 মাস বিস্তারক হিসেবে পাঠিয়েছিলেন। আমি সেই গ্রামে গিয়ে শাখা চালু করলাম। তো এই হলো তপন দার সাথে আমার মানে সংঘ জীবনের একটা ইয়ে। তারপরে তো আমি দক্ষিণ ভারতে চলে আসি, এখানে মানে আমার পড়াশোনা শুরু হলো উচ্চশিক্ষা, কিন্তু তপন দার সাথে আমার বিভিন্ন চিঠিপত্র আছে, দীর্ঘদিনের চিঠিপত্র। তপন দা কলকাতা থেকে আমায় চিঠি লিখতেন, তখন এত ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না। তারপরে তপন দা ওখান থেকে দিল্লি চলে গেলেন, 5টি রাজ্যের উনি দায়িত্ব নিলেন বজরং দলের, হ্যাঁ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। তো ওখান থেকেও আমার সাথে তপন দা চিঠিপত্র চলতো। তো সেখানে তপন দা একটি কথা বলতেন চিঠিতে, আমার একটি একটি চিঠি কোনো একটি চিঠিতে উনি বলছেন যে একজন ব্যক্তিকে দেখে তুমি একটা আদর্শের কাছে আসছো, হিন্দুত্বের আদর্শতে তুমি একজন ব্যক্তিকে দেখে আসছো, তারপরে সেই ব্যক্তির মাধ্যমে তুমি একটি সংগঠনের মধ্যে আসছো, কিন্তু শেষ লক্ষ্য হতে হবে কিন্তু ধর্ম, মানে হিন্দুত্ব। তো উনি একটা সুন্দর ইয়ে দিয়ে বলতেন যে বৌদ্ধ ধর্মে বৌদ্ধরা যে 3টি মূল মন্ত্র বলে, বুদ্ধম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি, সবশেষে কিন্তু ধর্মম শরণম গচ্ছামি। তো তপন দা আমাকে বলছেন
যে তুমি একজন ব্যক্তি তপন ঘোষকে দেখে সংগঠনে এসছো, তারপরে তুমি আরএসএস এর স্বয়ংসেবক হয়েছো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে, কিন্তু ব্যক্তি হয়তো কখনো তার হয়তো তিনি অমর নন, তার মৃত্যু হতে পারে, তার তারপরে সংগঠন আছে, সংগঠনও কখনো কখনো এদিক ওদিক হতে পারে, কিন্তু ধর্ম অনুসরণ করছে আমি, মানে হিন্দুত্বই হচ্ছে প্রত্যেককে হিন্দুত্বের জন্য কাজ করা উচিত, ওটাই হচ্ছে মানে আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো এটা তপনদার কাছ থেকে আমি শুনলাম, আমি তো বহু প্রচারকের সাথে জীবনে সাক্ষাৎ হয়েছে, বহু প্রচারকের থেকে অনেকে অনেক কিছু শুনেছি, কিন্তু এরকম ধরনের মন্ত্র যে ব্যক্তির উপরে সংগঠন, সংগঠনের উপরে ধর্ম, এবং তার জন্যই মনে হয় যে তপনদা বিভিন্ন সময়ে যে এই যে সংগঠন উনি চেঞ্জ করতেন, কিন্তু ওনার লক্ষ্য ছিল ধর্মের জন্য সেবা করা, হিন্দুত্বের জন্য সেবা করা, হিন্দু আর পশ্চিমবঙ্গের বাঙালিকে উনি রক্ষা করার জন্যই। কিন্তু উত্তর ভারত থেকে আমি বাবুদার সাথে সম্পূর্ণ একমত, উত্তর ভারত থেকে উনি কিন্তু পশ্চিমবঙ্গে ফিরে এলেন, ফিরে এসে হিন্দু সংহতি উনি তৈরি করলেন। এবং আমার এখানে দক্ষিণ ভারতের বন্ধুদের মধ্যে অনেক কেরালার বন্ধু আছে, যারা আমার কেরালাইট ফ্রেন্ড আছে আমাদের সাইন্টিস্টদের মধ্যে, তারা কেউ কেউ আছে সঙ্গের স্বয়ংসেবক এবং ওখান কেরলের, তারা আমাকে বলে যে জয়দীপ বাবু আপনাদের বাঙালিদের তো একটা সংগঠন আছে লড়ার, হিন্দু সংহতি, কিন্তু আমাদের কেরলে তো সেই লড়ার সংগঠনটা নেই। মানে এটা আমি বলছি একজন কেরলের স্বয়ংসেবক কার্যকর্তা তার মনের কথা, আমার বাড়ির বৈঠকখানায় বসে চায়ের আড্ডায় বলছে যে আপনাদের বাঙালিদের তো লড়ার একটা স্বপ্ন, বাঙালি হিন্দুর অধিকার ও মর্যাদা রক্ষার লড়াই, সেখানে কিন্তু আমাদের সংগ্রামটা করতে হবে। আমি একজন আমরা যে যেরকম ভাবে মানে যাহা বলিব যাহা শুনিব যাহা করিব হিন্দু থাকিব বাঙালি থাকিব, আমি যদি লিখতে পারি, আমি যদি বলতে পারি, আমি যদি ময়দানে মাঠে ময়দানে নেমে লড়াই করতে পারি, যেমন দেবজিৎদা বললেন উনি ওকালতি করেন, উনি কোর্টে গিয়ে লড়াইটা করতে পারেন, যে যেভাবে হোক আমাদের হিন্দু থাকতে হবে, আমাদের বাঙালি থাকতে হবে, যাহা বলিব যাহা করিব যাহা শুনিব হিন্দু থাকিব বাঙালি থাকিব, এই তপন ঘোষের মন্ত্র, এই তপন ঘোষের মন্ত্র আমাদের যদি আমরা যদি সেই মন্ত্র নিয়ে কাজ করতে পারি, তাহলেই ওনার প্রতি আজকে আমরা যথার্থ শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করতে পারবো, আর এই মন্ত্র নিয়ে আমাদের কিন্তু আগামী দিনে আমাদের কাজ করে যেতে হবে। এবং সবাইকে আমি আমার নমস্কার জানাই, আর তপনদার প্রতি আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার। আমরা ডেকে নিচ্ছি এখন তপনদার আরেক ঘনিষ্ঠ সহযোগী, দীর্ঘদিনের সাথী শ্রী প্রকাশ চন্দ্র দাসকে। আজ দীর্ঘ সময় ধরে আমরা এই শ্রদ্ধাঞ্জলি সভার মধ্য দিয়ে তপনদার জীবনের নানা অজানা কথাগুলো যেমন জানছি, ঠিক তেমনি বাঙালির আত্মপরিচয়ের শিকড়ের ফিরে আসার ইতিহাসগুলোকেও রোমন্থন করছি। পশ্চিমবঙ্গের জন্য বঙ্গদেশ, দ্য বেঙ্গল আউল, আমাগো একখান দেশ আসির, হিন্দু পুস্তক কেন্দ্র, কেচ্ছা মিমস, কেচ্ছা দ্য নলেজ সেন্টার, বঙ্গকথা, দ্য ফরগটেন রিয়েলিটি ফ্রম সিন্ধু টু ইন্দু, এই সংগঠনগুলির সহযোগিতায় আজকের এই শ্রদ্ধাঞ্জলি সভায় আমরা তপনদার স্মরণ মননের মধ্য দিয়ে আসলে অপেক্ষা করছি আবারও তপনদার জন্যই, কারণ আমাদের বিশ্বাস মানুষের মৃত্যু হতে পারে না। আমি প্রকাশকে ডেকে নিচ্ছি, প্রকাশ কি আছেন? খানিকক্ষণ আগেও ছিলেন না, নেই, হয়তো কানেক্ট করতে পারেনি আবার, ও আবার প্রকাশ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজা আছেন? হ্যাঁ, রাজাদা আছেন। আচ্ছা বেশ, তাহলে আমরা প্রকাশকে রাজাদার পরে নিয়ে নেব। রাজা দেবনাথ তিনি লেখক, তার আগে আমার তাকে এই সভামঞ্চে ডাকবার আগে
আমার এরকম একটা মনে হচ্ছিল যে তপন দার এতক্ষণ ধরে আমরা যা শুনছিলাম, আমরা নিজেরাও হয়তো ছোটখাটো অনেক বিষয়গুলি জানি এবং না জানা কথাগুলো শুনছিলাম, চমকপ্রদ এমন অসামান্য একটি চরিত্র খুব কম জন্মায়, এটি নাটক চলচ্চিত্রের জন্য অভূতপূর্ব অপূর্ব। আমার কেন জানি না মনে হচ্ছে তপন ঘোষকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ হওয়া উচিত। আমরা যারা সাহিত্য অনুরাগী আমরা হয়তো নিশ্চিত তপনদার একটি জীবনী লিখব এবং সেই জীবনী থেকে আমরা তপনদার জীবন নির্ভর এটি নাটক এটি চলচ্চিত্র নির্মাণে উৎসাহী হব। আমাদের এই শ্রদ্ধাঞ্জলি মঞ্চে এখন বক্তা শ্রী রাজা দেবনাথ। নমস্কার, উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে এবং শ্রদ্ধেয় তপন ঘোষের প্রতি আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু বলছি। প্রথমেই বলে রাখি, আমি সুবক্তা নই, বলতে অতটা পারি না, আমার যেটুকুনি হতে আমার ক্ষমতা হচ্ছে আমি লিখে সেটা প্রকাশ করি। তো তার মধ্যে দিয়ে যেটুকুনি আজকে এই স্মরণ সভায় আপনারা আমাকে একটা সুযোগ দিয়েছেন, আমি সময় অনেকটাই গড়িয়ে গেছে, তো তার মধ্যে দিয়ে একটু সামান্য ওনার স্মৃতিচারণা করছি। করা মানুষ এবং আমি 2013 আগে তপন ঘোষ নামে কেউ আছেন সেটাই আমি জানতাম না, মানে তপন বাবুকে আমি পেয়েছি 2013 পর থেকে মৃত্যুর শেষ দিন পর্যন্ত। কিন্তু একটা মানুষের মধ্যে কতটা ক্ষমতা থাকলে মানুষ মানুষের পরিবর্তন দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে পারেন সেটা তপন দাকে দেখে বোঝা, মানে সেটাই আমার কাছে সব থেকে বড় আশ্চর্যের বিষয়। কারণ আপনারা নিশ্চয়ই তড়িৎবরণ পোদ্দারের নাম শুনেছেন, ব্যারাকপুরের দুর্দণ্ড প্রতাপ সাংসদ, সেই তড়িৎবাবু আমাদের বাড়িতে একটা সময় থাকতেন, তো সেই পরিবার থেকে উঠে এসেছি, কোনোদিন আমি এসব জানতামও না। রাষ্ট্রীয় স্বয়ংসেবকের নাম আমি শুনেছিলাম শুধু ওই 92 সালে বাবরি মসজিদ, সেই সময়টা আমাদের এইসব জায়গায় আমি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর অঞ্চলের মানুষ, তো এখানে হয়তো পরবর্তীকালে শুনেছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এখানে কার্যক্রম চলে, কিন্তু আমি এইগুলো সম্পর্কে একেবারেই কিছুই জানতাম না। তো আমি একটা আমিও রামকৃষ্ণ মিশনে পড়েছি, ব্যারাকপুর মিশনে পড়তাম, তো সেখানে একটা জিনিস আমার মনে হতো যে সবাই বলে যে গুরু দরকার সাধন পথে চলার জন্য, তা আমার মনে হতো যে গুরু বা গুরুকে খুঁজে নেব আমি না গুরু আমায় খুঁজে নেবেন, কারণ আমাদের তো সেই ক্ষমতা কতটুকু, আমরা তো অন্ধই একরকম, তো গুরু তো খুঁজে নেবে আমাদের। আর আমার ক্ষেত্রে হয়েছিল ঠিক তাই, তপন দা আমাকে খুঁজে নিয়েছেন, আমি এটাই মনে করি। তপন দার সঙ্গে মানে আমার যে ব্যক্তি আমাকে পরিচয় করে দিয়েছিল তার নাম হচ্ছে পার্থ মালাকার বলে একটি ছেলে, অসৎপুরে থাকে, ও আমাকে একদিন এই 2013 দুর্গাপূজার ছুটির সময়, আমি একটি সরকারি জায়গায় কর্মরত, তো ও আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে তপন দার সঙ্গে পরিচয় করালো। তো তপন দা সেদিন আমার কি জানি কি দেখলেন আমাকে, উনি তিনটে বই দিলেন, নিঃশব্দ সন্ত্রাস, ভক্তের এই ভণ্ডের ভগবান, আরেকটি কিছু একটা বই দিয়েছিলেন আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। সেই বইগুলো পড়ার পরে আমার যেন কি অদ্ভুত একটা ইয়ে হলো এবং তারপর থেকে তপন দার সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করলো। প্রথম তপন দা আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন 2014 কি 2015 ওই মালদায় শ্রদ্ধেয় অসিতাভ ভৌমিক, ওরা দুজন গেছিলেন কোন একটা কার্যক্রমে, তো গভীর রাতে সেখানে পুলিশ ওদেরকে কাস্টাডিতে নেয় এবং তখন তপন দা আমাকে রাত্রিবেলায় তখন 11:30 উনি আমাকে প্রথম ফোন করে বলেন যে আমাকে এরা অ্যারেস্ট করছে, আমাকে আমার ফোন টোন সব নিয়ে নিচ্ছে, আপনি কিন্তু এই ব্যাপারটা সবাইকে জানান এবং এটাকে আপডেট দিতে থাকুন। তো সেদিন সারা রাত ধরে এসব চললো, তো তপন বাবুর সেই 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 হচ্ছে ওনার দায়িত্ব দেওয়া শুরু এবং তারপর বাবুদা এখানে আছেন আমাদের যে
স্বদেশ সংগতি সংবাদে আমি ফ্রিল্যান্সার হিসাবে অনেক কাজ করেছি এবং তপন দা আমাকে ওনার সঙ্গে নিয়ে নিয়ে ব্যক্তিগতভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়েছি। তো একটা জিনিস আমার মনে হয়েছে যে আমাদের সাধারণ মানুষের সঙ্গে যারা অসাধারণ মানুষ তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে আসলে তপন দাকে আমার ঋষি বলেই মনে হয়, মানে ঋষিরা যেরকম তারা যে জিনিসটা দেখতে পান বা বুঝতে পারেন সাধারণ মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব হয় না। যেমন সাধারণভাবে আপের মানে উপর থেকে জিনিস ফেললে নিচে পড়ে সেটা সেই মানে আইজাক নিউটন সেটা দেখেও মানে সেটা দেখে উনি মানে উনি যে মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করলেন যে আমরা তো সবাই সেটা দেখি পড়ে কিন্তু কোনোদিন প্রশ্ন আসে না, কারণ আইজাক নিউটনের চোখে ধরা পড়েছে যে মাধ্যাকর্ষণ শক্তি আপেলটাকে নিচের দিকে টানছে। তো সেই যে তার ভিশনারি সেই যে তার দৃষ্টিভঙ্গি সেটা তিনি ঋষি বলে তো সম্ভব, বঙ্কিমচন্দ্রকে তো এই জন্য ঋষি বলা হয় এত সত্য দ্রষ্টা হন। তো তপন দা হচ্ছে সেই রকম একজন ঋষি, তিনি আমাদের সাধারণ মানুষের মধ্যে ছিলেন বটে কিন্তু আমি ওনাকে ঋষি তুল্যই মনে করি। তপন দা এই যে কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে কাশ্মীরের যে ঘটনা কাশ্মীর থেকে যে উনি মানে উত্তর ভারত থেকে দায়িত্ব ছেড়ে এখানে এলেন, তপন দা আমাকে বলেছিলেন বা সেটা আমার পরিষ্কার মনে আছে যে উনি বলতেন যে কাশ্মীর হচ্ছে দিল্লির কত কাছে, সেখানে সেই কাশ্মীরের এত মানুষের কান্নার আওয়াজ দিল্লির কানে পৌঁছালো না, সেখানে পশ্চিমবঙ্গ তো দিল্লি থেকে কত দূরে এবং কাশ্মীরে সেখানে প্রায় 5 লক্ষ হচ্ছে সামরিক এবং আধা সামরিক বাহিনী দিয়ে কাশ্মীরকে এখনো পর্যন্ত ঠিকঠাক বাগে রাখা যায় না, সেখানে পশ্চিমবঙ্গ দিল্লি থেকে এত দূরে তো পশ্চিমবঙ্গের মানুষের কান্না দিল্লির কানে পৌঁছাবে, এই প্রশ্নটা উনি করতেন। এবং সেখানে পরবর্তীকালে উনি কাশ্মীরে এই আমাদের পশ্চিমবঙ্গ এবং আসাম এই দুটো ব্যাপারেই ওনার এই একই সেম কনসার্ন ছিল। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তপন দা উনি কিছুক্ষণ আগে যে দাদা ভদ্রলোক ওনার নামটা আমি প্রদীপ দা বলতেন, আপনার নামটা কি? আমি প্রবীর। হ্যাঁ প্রবীর দা, আপনার সঙ্গে তো আমার আলাপ নেই, যাই হোক আপনি বললেন যে তপন দার একটা জীবনী ইয়ে করবেন, তো এটা আমার মাথায় বহুদিন থেকেই ছিল। সেই জন্য তপন দার আমি খেপে খেপে অনেক ইন্টারভিউ আমি নিয়েছি, সেই ইন্টারভিউ গুলো আমার কাছে রাখা আছে ওনার একদম ছোটবেলা থেকে শুরু করে মধ্য গগনে যখন এবং শেষ সময়ও প্রায় আমার কাছে প্রচুর ইন্টারভিউ ওনার রয়েছে, আমি সেগুলো সযত্নে রক্ষিত রেখেছি এই দিনের কথা ভেবেই যে মানুষ তো চিরস্থায়ী হয় না কিন্তু তার স্বপ্ন থেকে যায় তার যে কাজগুলো থেকে যায়। তো আপনাদের এই কাজ করতে গেলে এই এইটার অনেক সুবিধা হবে আপনাদের সেক্ষেত্রে। তো তপন দা আমাদের কথা প্রসঙ্গে একটা বলি, তপন দা পড়াশোনাতে কিন্তু খুব ভালো ছিলেন, উনি ভালো ছিলেন এবং উনি আর্মস্টিড সিটি থেকে মনে হয় কেমিস্ট্রিতে এই ফিজিক্সে উনি কিন্তু ফার্স্ট ক্লাস ছিলেন। এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে দাদা আপনি তো পড়াশোনায় ভালো ছিলেন তো আপনি যখন পড়াশোনা করতেন তখন থেকে কি আপনার মধ্যে এই কাজ করতো হিন্দুত্বের এই সমস্ত? তো উনি বলতেন যে আমি পড়াশোনাটা বেশি ভালো করে করতাম, এটা কারণটা হচ্ছে যে ভালো করে পড়াশোনা করলে ক্লাসের যে ভালো ভালো ছেলে মেয়েরা বা যারা ভালো স্টুডেন্ট তাদের পাশাপাশি একটু যেতে পারবো, তো যদি যেতে পারি তাহলে তাদেরকে আমি আরএসএস এর দিকে টেনে আনবো। এবং উনি বলছিলেন যে আমি ছোটবেলা থেকেই আমার এটা দৃঢ় সংকল্প ছিল যে এই ভারতবর্ষের মাটি এবং হিন্দুত্বের জন্য আমি আমার জীবনকে আমি উৎসর্গ করবো, এই জন্য আমি সংসারে আমি যাইনি, তবে আমার কোনো গুরু আমার হলো না, কোনো দীক্ষা আমার মানে সেটা সময় আমি আর পেলাম না, এটা ওনার ইয়ে মানে এইরকম ছোট ছোট ঘটনা। তারপরে আমি ওনার সঙ্গে অনেক জায়গায় তো গেছি, উনি আমার খুব ভালো লাগতো কারণ এবং আমি গাড়ি চালাতাম তখন তাকে পাশে নিয়ে আমরা অনেক জায়গায় গেছি, তো এই তারাপীঠেরই একটা এরকম গাড়ি চালিয়ে যাচ্ছি স্টিয়ারিং এ আমি তখন তার পাশে, কারণ এটা ভালো লাগতো কি ঘন্টার পর ঘন্টা উনি তো বিভিন্ন বক্তব্য রাখতেন, উনি তো চুপ করে থাকতেন না, আর সমস্ত পশ্চিমবঙ্গের রাস্তা